মাজুরিয়া টিভি এর সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ তাআলা। এমন কোন মায়ের লাল যদি থাকেন, আমি আমিনউদ্দিন উত্তর চব্বিশ পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামের নিমতে বাটতাও জিসম তো জিশান গয়া, নিমতে বাটতাও ধ্যান গয়া, মেরে মৌলা মেরে আকা তেরে কুরবান গয়া, নিমতে বাটতা উন্হেঁ জানা উন্হেঁ মানা না রাখা গর সিকা, উন্হেঁ মানা উন্হেঁ उन्हें माना उन्हें जाना न रखा गैर सिकाम। लिल्लाहि अलहम्द दुनिया से मुसलमान गया, निमते बाटता जरब। अब्बा আমরা এই নবীকে নবী সম্পর্কে শুনে থাকি, আমার নবী আপনার নবী জগতে যখন এসেছেন আমাদের জন্য কেঁদেছেন, গারে হীরাই কেঁদেছেন, গারে সুরে কেঁদেছেন, জাবলে তলাতে কেঁদেছেন, পাহাড়ের গুহায় কেঁদেছেন, রাস্তাতে কেঁদেছেন, নামাজে কেঁদেছেন, শুধু কি বলেছেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। তেষট্টিটা বছর জীবনে নবী আমাদের জন্য কেঁদেছেন, আমরা টাকা পয়সার পাগল আর আমার নবী উম্মাতের পাগল। তাদের পাগল আমরা, আমরা কি উম্মাত? কথা কন না কেন, আমরা কি নবীর উম্মাত? কথা বলুন, আমরা তো নবীর উম্মাত কি না? আরে কথা বলেন না কেন, তাহলে আমাদের জন্য নবী কেঁদেছেন ঠিক কি না? বাবারা, যে নবী কাঁদেন সে নবীকে আপনি দেখতে পেলেন না, কবরে যখন শোয়াবে আপনাকে তো বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে যাও। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার দিন কি ছিল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চিনতেই তো পারবে না, কারণ তো জীবনে দেখিনি। নবী চিনতে গেলে দুনিয়াতেই নবী দেখে নিতে হবে। ইবাদত যত করবেন যত হবে আল্লাহ পাকের নিষেধ বর্জন, যত হবে ইবাদত পালন তত দেখতে পাবে রাসূলুল্লাহ সাল্লামের দর্শন, তত তার নসিব হবে রাসূলুল্লাহর দর্শন। এ বাবা, ইবাদত যত সাক্ষাৎ তত। আমাদের সাক্ষাৎ নেই কেন, ইবাদত নেই। ইবাদত কে বলেছে হুজুর করি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তিনবার হজ করেছি, ওমরা পাঁচবার করেছি, কে বলেছে করি না, সব করি, কাজ হয় কই? দেখেন অনেকে নামাজ পড়ে গাছুল কায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানিকে, মশা মারে নামাজ পড়ে আছে না, তো নামাজ হচ্ছে না। তো আর সলাহতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। এখন আবার ওহাবিদ দল ইন্টারনেটে বলছে হাদিস সব জয়ীফ, কিন্তু হাদিসটি সহি। ওরা তো কোয়ালেমাও নেই বলছে, তা আমরা নেয়ের দলে নাই। যতটা ইসলামে ভালো কাজ আছে ছোট থেকে ছোট ভালো কাজ বাদ দেব না, আর ছোট থেকে ছোট গোনহার কাজ আমরা করব না। রাজি আছেন তো? জোরে কন সুবহানাল্লাহ। যারা বাদ দেয় এরা আমার নয়, আর যারা পালন করে সব আমার, সুবহানাল্লাহ বলুন। তাহলে আকীদা ঠিক করতে হবে।
বন্ধু আমার সোনা মানিকেরা নবী পাককে দেখা যায় আমার অন্তঃচক্ষু দিয়ে আপনি যদি প্রেম ও মহব্বত ঠিকমতো করতে পারেন আমার নবী পাকের সাক্ষাৎ আপনার হবে বাবাজি পৃথিবীর জমিনে নবী পাককে দেখেছেন যারা কামিয়াব হয়েছেন তারা কেউ বা আপনার পৃথিবীর জমিনে বাগদাদের মাটি থেকে নবী দেখেছেন আজমিরের মাটি থেকে নবী দেখেছেন বাবা পাঞ্জাবের মাটি থেকে নবী দেখেছেন বেরিলি শরীফের মাটি থেকে নবী দেখেছেন আব্বা মা দিল্লির সরজমিন থেকে নবী দেখেছেন কালিয়ারের মাটি থেকে নবী দেখেছেন পানিপথের মাটি থেকে নবী দেখেছেন ওড়াহারের মাটি থেকে নবী দেখেছেন গোনাগার কাঠির মাটি থেকে নবী দেখেছেন ও গো বাবা কলকাতা হাইরোড মানিকতলার বুকে থেকে নবী দেখেছেন মেদিনীপুরের মাটি থেকে নবী দেখেছেন এক কথায় তাম পৃথিবীর মাটি থেকে নবীওয়ালা নবী দেখেছে নবীকে দেখতে গেলে কি হবে নবী কার মুর্শিদ যাহার নবী তার আর নবী যার আল্লাহ তার যার অন্তরে মুর্শিদ নাই তার তো নবী নাই আর যার নবী নাই তার আল্লাহও নাই কারণ নবী রাজি তো আল্লাহ রাজি এ বাবা আমাদের মধ্যে রোগ আছে তিন প্রকারের খেয়াল করেন জ্বর সর্দি আমাশা মাথা ব্যথা গ্যাস গিটে গিটে ব্যথা নার্ভের দোষ ইত্যাদি ইত্যাদি এ রোগের ডাক্তার আছে ঔষধও আছে খেলে লোক রোগ নিরাময় হয় ওষুধ রোগ ভালো করে না আল্লাহ ভালো করে ওষুধটা হলো ওসিলা যারে কন সুবহানাল্লাহ কিন্তু রোগের ট্রিটমেন্ট আছে দুই নাম্বার রোগ দাড়ি কাটা মিথ্যা কথা বলা সুদ খাওয়া মহিলা সমিতি করা নামাজ কাজা করা আইল ঠেলে চাষ করা বেপর্দায় মায়েদের ঘুরে বেড়ানো জোরে জোরে কথা বলা স্বামীর সঙ্গে তর্ক করা ইত্যাদি ইত্যাদি রোগ আছে না নাই এই রোগের ঔষধও আছে এ রোগের ডাক্তারও আছে হুজুর এ রোগের ঔষধ কি আল্লাহর হুকুম পালন করা নিষেধ বর্জন করা আর ডাক্তার ওলামায়ে শরিয়াত সুবহানাল্লাহ তিন প্রকারের রোগ নামাজে গিয়ে মন বসে না নামাজ পড়ি কিন্তু নামাজে মন নাই নামাজে মন পড়ছি নামাজ পড়ছি মসজিদের কোণে মন আছে ওই বৃন্দাবনে নামাজ পড়ছি মসজিদের কোণে গাও চুলকায় বাচ্চাদেরকে চিন্তাও করে অনেকে আছে এমন নামাজ পড়তে যায় হিসাব ব্যবসার হিসাব সব নামাজই করি ফেলে এরকম আছে না তাহলে নামাজও হচ্ছে না এই রোগেরও ট্রিটমেন্ট আছে এ রোগেরও ডাক্তার আছে এটা হলো অন্তরের রোগ নাফসের রোগ কিসের রোগ বললাম নাফসের রোগ এই নাফসের রোগ আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন দেহ আল্লাহ আমাদের কাছে দিয়েছেন রুহু আল্লাহ আমাদের কাছে দিয়েছেন নাফস আল্লাহ আমাদের কাছে দিয়েছেন কল আল্লাহ জিজ্ঞাসা করবেন হ্যারে তোকে চোখ দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছিস হুজুর আল্লাহ শুধুমাত্র সিনেমা দেখেছি সিরিয়াল দেখেছি পরের মেয়ের দিকে চোখ মারিছি কু নজরে তাকিয়েছি পরের একটা বউ যায় তা ভালো করে দেখেছি এই হাত দিয়েছিলাম কি করেছিস এ হাতে আমি ওজন কম দিয়েছি পা দিয়েছিলাম কোন পথে চলেছিস আল্লাহ জিজ্ঞাসা করবেন তোকে দিল দিয়েছিলাম মন দিয়েছিলাম এ মনে তুই কাকে রেখেছিস তখন আমরা কি বলবো ছেলে মেয়ে রাখেছি হুজুর বিবিকে রাখেছি হুজুর মা বাপকে রাখেছি হুজুর বন্ধুকে রেখেছি হুজুর ওই নেতা নেত্রীকে রেখেছি কাজ হবে আমার আব্বাজি সোনা মানিকেরাও এই অন্তরে যিনি মুর্শিদ বাসাতে পেরেছেন তিনি তো নবীকে জায়গা দিয়েছেন আর যিনি নবীকে রেখেছেন তিনি আমার আল্লাহকে পেয়ে গেছে এই তিন
এই তিনজনকে আল্লাহকে যিনি অন্তরে ঠাই দিতে পেরেছে, বাবার মুর্শিদকে নবীকে যারা অন্তরে ঠাই দিতে পেরেছে, আল্লাহ বলেন আমি বড় শখ করে তোমাদের জন্য জান্নাত বানিয়েছি। বান্দা বান্দি হুকুম পালন করো, নিষেধগুলো বর্জন করো। কিভাবে হুকুম পালন করব? বলে নামাজ আদায় করো, আব্বা আমার সোনা মানিক হুকুম পালন করো, যাকাত প্রদান করো, হজ করো, রমজানে রোজা রাখো, বেশি বেশি করে কলেমা পড়ো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার আল্লাহ পাক বলেন আমি সব থেকে বেশি আমার নবীকে সম্মান দিয়েছি। তুমি যদি জীবনের থেকে বেশি আমার নবীকে মহাব্বত করো, নিশ্চিত আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমি আল্লাহকে রাজি খুশি করতে গেলে আমার নবীকে রাজি করে না। আর নবী বলেন আমাকে রাজি খুশি করতে গেলে, আমাকে যারা ভালোবাসে আমার ওলি আল্লাহকে রাজি করে না। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। জোরে বলুন কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা। তিনি তো মোহাম্মদ নবী কামলিওয়ালা। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালা, নারী বিলায়া, ইয়া ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, জোরে বলেন ওলি আল্লাহ যেখানে আমরা আছি, নবীর মোহাব্বত যেখানে আমরা আছি, আল্লাহর ইবাদত যেখানে আমরা আছি, জোরে কন সুবহানাল্লাহ। ইমানের সৌদানি মক্কা নগরে গেলেন, মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলে। ইমানের সৌদানি মক্কা নগরে গেলেন, মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলে নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ
बाद नबी कमलियाला शाने मोहम्मद शाहे मदीना एलन ए त्रिभुवने नबी कमलियाला जोरे बोलुन हशरेर मैदान कयामत दीने विचारो करीबेन अल्लाह निजो नाम गुने सेई दिनेते नबीजी हबे सेई दिनेते नबीजी हबे उम्मतेरी भेला तिनी तो मुहम्मद नबी कमलियाला जोरे बोल एत बड़ दरुदी केउ नाई बाबा एकमात्र आमार नबी छाड़ा बाबा कबरेर भितरे जिज्ञासा करा हबे मा कुनता तकुलु फी हक्कि हाजर रजुलिन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम एई व्यक्ति सम्पर्के तोमार की धारणा बाबा आमार ओई समय जदि बोले हा हा लादरी आमी किछु जानी ना आमार आल्लाह पाक कुदरती आवाज दिए बोलें फेरेश्तारा मिथ्या बोले ओके शास्ति दाओ बोले जे बोक ओई समय जदि ईमानदार ईमानदारिनी हय संगे संगे कलेमा बोले साक्षी देवी अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु जोरे बोलुन আমার বান্দা আমার বান্দি সঠিক কথা বলেছি তার জন্য আরামের বিছানা বিছিয়ে দাও কিয়ামত না হওয়া পর্যন্ত যেন তাকে ডাক দিও না দুনিয়াতে নবী দেখনি কবরে নবীকে চিনবে কেমনে নবীকে চেনা সম্ভব দুনিয়ার মাটিতে রসূলুল্লাহকে চিনতে হবে যত আল্লাহর ইবাদত হবে তত আমার নবী সাক্ষাৎ লাভ হবে আমার কি ইবাদত করি করছি না তেলাওয়াত ইবাদত তো কম তেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত করছি খুব কম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم سبحان الله খতম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ পাক বলেন আমি যাদের কলবে মোহর মেরে দিয়েছি কলবে মোহর আল্লাহ পাক বলেন কর্ণে মোহর তাদের চোখে পর্দা দিয়েছি তারা ভালো শোনেও শোনে না দেখেও দেখে না ভালো অনুভব করেও করে না কারণ কি আল্লাহ মোহর মেরেছে ঠিক কি না তাদের জন্যই আছে ভয়াবহ আযাব আল্লাহর পক্ষ থেকে এই আযাবটাই হলো জাহান্নামী আযাব আর যারা আল্লাহর হুকুম পালন করে আল্লাহ কি বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি আর যারা আমি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহ তাদের জন্য রেখেছি আমার দয়ার জান্নাত জোরে বলুন কথা কি বোঝা যাচ্ছে ও বাবা খুব খেয়াল করো আজ আমাদের মধ্যে ইবাদত কম তেলাওয়াত কম এই কোরআন শরীফ নেই মোল সাহেব কুরসি মে বৈঠ যাইয়ে এ ঠিক নেই হ্যাঁ এ ঠিক হে তকওয়া আপকা লেকিন এ ভি মোহাব্বত কি বাত হ্যায় বৈঠ যাইয়ে কুরসি মে বাবজি তেলাওয়াত কম इबादत कम झगड़ा बेशी हिंसा बेशी द्वंद्व बेशी एखन एई जगते
एक जन व्यक्ति तार नाम हलो वासीम रेजवी कुरानेर विपक्षे कथा बोले छे जे कुरान प्रथमेई लेखा जालिकल किताबु ला रैबा फी नहीं कोनो सन्देह ए किताबेर मध्य एटी एमन एकटी किताब जार मध्य सन्देहेर अवकाश नहीं आर ओ बोले छे 26टी आयात ओर मध्य थेके सराते हबे एटा हलो भूल एटा जंगी युद्ध शिखाय जंगी शिखाय मदरसातेओ जंगी शिक्षा देवा हय ना उजबिल्ला बोलुन ए बाबा ए ওয়াসিম রেজবী कुरान मजिदेर विपक्षे कथा बोलेछे पश्चिम बांगला थेके आमी बोलते चाई ए ओचिरेई जदि तौबा करे अल्लाह जेनो के हिदायत देय जदि तौबा ना करे एर मतो जालिम दुनियार बुके बेचे थाकार थेके मरे जावा कोटि गुण बेशी भालो एके फाँसी देवा उचित कुरानेर विपक्षे कथा बोलेछे এটা আলাদা কথা রাসূলুল্লাহ বলেন কারো মরণের দোয়া করো না হয়তো সে নেকি ঈমান নিয়ে মরতে পারে কিন্তু যে কোরআনের বিপক্ষে কথা বলে তার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই আই ঠিক কি না বলে এ ওয়াসিম রেজবী দুনিয়ার মুখে সুপ্রিম কোর্টে এনে মামলা করেছে পৃথিবীর জমিন থেকে আমি জানাতে চাই এই রূপ ব্যক্তিকে অচিরেই ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেওয়া উচিত আরে আবু জাহেল পর্যন্ত বলতে হিম্মত করিনি যাকে ইন্টারন্যাশনাল বেঈমান কাফের বলা হয় সে পর্যন্ত হিম্মত করিনি বলতে আবু লাহাব বলতে স্বীকার করিনি আজ ওয়াসিম রেজবী বলেছে পৃথিবীর জমিনে ওয়াসিম রেজবী বলেছে আমরা মহাব্বত যতদিন মহাব্বত তো আসি সাথ যেই মহাব্বত নাই তখন তার সাথে নাই আই ঠিক কি না আমার কথা কি বুঝতেছেন আপনারা বলুন এই ওয়াসিম রেজবীর আপনারা কি চান চান কি না বলেন কোরআনের বিপক্ষে কথা বলেছে বাবা শিয়া বলেন দেওবন্দি বলেন কাদিয়ানি বলেন লাভজাবি বলেন সুন্নি বলেন যত জাতের মুসলমান আছে আমরা সব কোরআনের বিপক্ষে গেলে আমরা সব এক আপন আপন জায়গায় মতভেদ থাকতেই পারে ঠিক কি না কিন্তু কোরআনের বিপক্ষে বললে আমরা কেউ ছেড়ে দেব না রাসূলের বিপক্ষে বললে আমরা কেউ ছেড়ে দেব না আরো একটা জিনিস ভালো করে বুঝুন আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন 104 খানা সহিফা তার মধ্যে 4টি শ্রেষ্ঠ তাওরাত জব্বুর ইনজিল কুরআন শরীফ যেমন আমার আল্লাহর কোটি কোটি ফেরেশতা 4 জন শ্রেষ্ঠত্ব পেয়েছে জিবরাইল মিকাইল ইসরাফিল ইজরাইল জলে পান সুবহানাল্লাহ আমার নবী পাকের শত শত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 4 জন শ্রেষ্ঠত্ব পেয়েছে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুরাইন মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা জলে কন সুবহানাল্লাহ ঠিক তো দরূপ আমার আল্লাহ পাকের সমস্ত সহিফার মধ্যে 4টি শ্রেষ্ঠত্ব পেয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআন শরীফ আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই তাওরাত নবী মুখস্থ করবে উম্মতি নাই ইনজিল নবী মুখস্থ করবে উম্মতি নাই জব্বুর নবী মুখস্থ করবে উম্মতি নাই কিন্তু কোরআন শরীফ আমার নবীর এত বড় দয়া আল্লাহর এত বড় রহমত গ্রামে গ্রামে নগরে নগরে শহরে শহরে বাড়ি বাড়ি ঘরে ঘরে হাফেজে কোরআন আছে থাকবে এই কোরআনকে মিটানো অত সহজ নয় আল্লাহ হৃদয়ের মধ্যে যত বড় দুনিয়ায় মেশিন করেছে মেশিন সিনায় রাখে দেখো কোরআন কোথায় আছে কোন মেশিন বলতে পারিনি কিন্তু যে হাফেজ জীবিত হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে যদি হাফেজে কোরআন বলতে পারে সিনায় করে কোরআন এনেছি সিনায় করে ওলি আল্লাহ এনেছি রাসূলুল্লাহ এনেছি আল্লাহ বলবে জান্নাতে যা আর একটি কোরআনের আয়াতের সমকক্ষ আমার রসুল বলেন তোমরা বানাতে পারবে না আর ওয়াসিম রেজবী 26টি আয়াতের কথা বলেছে এর মতো জালিম আর নাই
কথা বুঝেছেন কোরআনের বিপক্ষে বললে মেনে নেওয়া যাবে না তে তেলাওয়াত বেশি করতে হবে ইবাদত বেশি করতে হবে সুবহানাল্লাহ আমার আব্বাজি সোনামানিকেরা শুধু তাই নয় বাবা আরো একটুখানি আগিয়ে যাই আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার উনি কলেমা পড়ে মুসলমান হননি এখনো বাবাজি আমার একজন আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আমার খেয়াল করুন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা হয় হযরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহু তাআলা আনহু আম্মা জানে নাম হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে বাবা হযরত সুলাইমের বিবাহ হয় বাবা আমার সেই ব্যক্তি ছিল জালিম মুসলিম ছিল না যখন উম্মে সুলাইম আমার নবী পাকের কাছে কলেমা পড়ে নিলেন সঙ্গে সঙ্গে তার স্বামী তাকে পরিত্যাগ করে অন্য দেশে চলে গেছে বাবা আনাস কে নিয়ে তার মা সুলাইম তার বাপের লয়ে চলে আসে বাবা একজন ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দেয় ওই ব্যক্তিটার নাম হলো আবু তালহা সঙ্গে সঙ্গে বলে ও গো আবু তালহা কিসের বিনিময়ে বিবাহ করবে বলো তাহলে তোমার কোনো দাবি দাবা আসেনি ডাক দি বলে আমার দাবি দাবা কিছুই নয় আমার বিবাহের দেন মোহর হবে আবু তালহা তোমার কলেমা পড়ে নেওয়া কলেমা পড়িমা নিয়ে আসো আমি উম্মে সুলাইম তোমাকে বিবাহ করব জোরে বলুন সুবহানাল্লাহ আজকালকার মেয়েরা দেখে নায়ক নায়ক স্বামী আর ছেলেরা দেখে নায়িকা মতো বিবি যদি কোনো ছেলে নামাজি হয় দাঁড়িয়ে রাখে তাকে বিবাহ করতে চায় না আমার নবী পাকের একজন মহাব্বাতি মহিলা সাহাবীর জি আপনাদের কাছে কথা ঘটনা তুলে ধরে আপনাদের বোঝাতে চাই ও গো আমার মা খালা শুনে নিন রাতের বেলা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বরণ করে নিলেন কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন আর জোরে বলো নবী আমার নামাজের কথা বলেন নামাজে আসে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নামাজে আসে সবার শেষে আর বাড়ি যায় সবার আগে জামাতে নামাজ পড়া বাড়িতে পড়ার থেকে ২৭ গুণ সওয়াব বেশি নাকি গো আমরা অনেকে নামাজ পড়তেই যাই না নামাজ পড়তেই চাই না দেখেন শয়তান তিন প্রকারের কয় প্রকার মানব শয়তান নাফস শয়তান আর জিন শয়তান নাফস শয়তান মানব শয়তান আর জিন শয়তান আব্বা আপনি যদি ইবাদাতে খুব মাহের হন ইবলিস পর্যন্ত আপনাকে ইবাদাতের জন্য ডাকে সুবহানাল্লাহ বলেন কি করে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস শরীফ শুনুন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যবে থেকে কলেমা পড়েছেন তবে থেকে জামাতে নামাজ কাজা করতেন না এখন একদিন এমন হয়েছে তিনি আজানের ধ্বনি শুনেছেন তো মনে করছে একটু ঘুমা উঠছি এখনও অনেক সময় আছে উঠছি উঠছি বলে পাশ ফিরে ঘুমিয়েছে আর ইবলিস ও তো ওয়াদা করিয়েছিল আদম সন্তানকে ধোকা দেবে ওই গা হাত পা টিপতে লেগেছে দেখবেন আজানের পরে যদি একবার শুয়েছে পাশ ফিরে তাহলে আ সহজে খোলার মতো না ইবলিস এসে গা হাত পা টেপে ঘুমো 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 আর এত সুন্দর ঘুমা রে চোখ খুলতে চায় না বন্ধুরে আমার সোনা মানিকেরাও আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর ফজরের জামাত হয়ে যাওয়ার পরে ইবলিস তার গাটে পা বন্ধ করে দিয়েছে ঘুম ভেঙে গেল বাবা জলদি করে উদু করে নামাজ সেরে নিলেন কিন্তু কান্না শুরু করে দেন আল্লাহ আমি আমিরে মাবিয়া কলেমা পড়াতে কি আমার রাসূলুল্লাহ যবে থেকে নামাজের কথা বলেছেন আমি এক ওয়াক্ত জামাত কখনো কাজা করি না গো আল্লাহ ও গো আমার রব্বি
আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা নামাজ ছুটে যাইনি, জামাত নামাজ চলে যাইনি, ওয়াক্ত চলে যাইনি, শুধু জামাত ছুটে যাওয়ার জন্য এত কান্না কেঁদেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দেন আমার নবী পাকের কাছে, ওগো দরুদি নবীজি, হযরতে আমিরে মাবিয়াকে বলুন আ যেন না কাঁদে। আমার আল্লাহ পাক খুশি হয়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়েছে। পরের দিন শুয়ে আছে আমিরে মাবিয়া, জি ওঠেন, ফজরের নামাজ পড়বেন, ওঠেন, আজান হয়ে গেছে। আপনি কে ভাই, এত নেকির কাজ করছেন? উনি ঘরে শুয়ে আছে তো, বাইরে কে তো জানে না। তাহলে এ বলছে, ভাই আমিরে মাবিয়া, আমি হলাম ইবলিস, তাই তুই আবার নেকির কাজ কবে থেকে করতিস? তাহলে নেকির কাজ কই? ওই আমিরে মাবিয়া, গত রাতে নামাজের সময় তোমার গা হাত পা টিপেছি, ঘুম এসে গেল, আর এক অক্ত ফজরের জামাতের জন্য 70 অক্তের সব আল্লাহ পাক তোমায় নামাজ আমালে দিয়েছেন। আজও যদি তোমার আমি ঘুম লাগিয়ে দিই, আজও কাঁদবে, আজও 70 অক্তের সব পাবে। ওর থেকে 70 পেতে হবে না, 27 গুণ সবটা লাও, কষ্ট করে মসজিদে যাও। তাই আমি ডাকতে এসেছি, ইবলিস চায় না যে মানুষ বেশি বেশি ইবাদত করুক। আর আমরা কি করি? জিজ্ঞাসা করাই, আমার নবী পাকের সাহাবী বলেছিলেন, হুজুর আমার বাড়ির পাশে একজন ধনী ব্যক্তির বাড়ি আছে, ওই বাড়িতে ওদের খেজুর গাছটা হলো আমার বাড়ির সম্মুখে। ওগো নবীজি, সকালবেলা যখন গাছ থেকে খেজুর পড়ে যাবে, আমার দুটি মাত্র সন্তান, এই সন্তানগুলো যদি না বলে খেজুর খেয়ে নেয়, তাহলে আল্লাহ পাওয়া যাবে না বলে আমি ভোরবেলায় চলে যাই, সবার শেষে আছি, সবার আগে যাই, বাচ্চা না ওঠার আগেই চলে যাই, ওই খেজুরগুলো তুলে তুলে তার বাড়ির দিকে ছুঁড়ে ফেলে দেই। আর এক বর্ণনা এসেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে, আমি এই কারণে সবার শেষে আসি, আর এই কারণে সবার আপনার আগে চলে যাই। হুজুর গো, আমি বড় গরিব মানুষ, একটি মাত্র পোশাক, আজান হয় অপেক্ষা করি, সালাত যখন হয় তখন আমার বিবি পোশাকটা খুলে দেয়, ওই পোশাকটা পরে আমি মসজিদে নামাজ পড়তে আসি। দরুদি নামাজের সময় চলে যাবে, তাই আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে আপনার বাড়িতে চলে যাই, আমি পোশাকটা খুলে দিলে আমার বিবি ফজরের নামাজ আদায় করে নেয়। শুধু ফজর বলে নয়, যত অক্তের নামাজ 5 অক্ত পড়ি, 5 অক্ত আমার বিবি এরকম করে। ওরে বাবা, আমার নবী পাকের সাহাবায়ে কেরামদের মাঝে পোশাক নাই, পেটে খাবার নাই, ইবাদতের ত্রুটি নাই, আর আমাদের এত পোশাক আছে, আল্লাহর ইবাদত নাই। বলো বলো, কেমন করে নবীকে তুমি পাবে? আমার আল্লাহ তো জিজ্ঞাসা করবে, বলো আমার বান্দা বান্দি, তোমাকে মন দিয়েছিলাম ওই মনে করে তুমি কাকে এনেছো, তোমাকে কলব দিয়েছিলাম ওই কলবে তুমি কাকে এনেছো? কি হবে, কি হবে? উপায় নাই। আমার বন্ধু সোনা মানিকের খুব ভালো করে বুঝুন, আমার আপনার নবী তো আমাদের জন্য কেঁদে চলেছেন। ওরে নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আগে যা
মুর্শিদের দারে গোলাম হন তুশিরে মুর্শিদ দিবেন নবীর ঠিকানারে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে বলুন আগে যাও নবীর দারে গোলাম হও না তুশিরে আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না দুনিয়া চাই খোদাকে রাজি খোদা চাই নবীকে রাজি সুবহানাল্লাহ আমরা ইবাদত করছি আল্লাহ কিসে রাজি হবে ঠিক কি না আর আমার আল্লাহ মোহাব্বত করেন আমার এই জন্য দরুদ পড়েন আমার নবী কখন রাজি হবে দুনিয়া চাই খোদাকে রাজি খোদা চাই নবীকে রাজি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহুম্মা وعلى آل سيدنا ما নামাজ কোনো ওয়াক্তের কাজা হয় না তাদের বড় গরিব মানুষ হলেন আবু তালা হক আমার আব্বাজি ভালো করে বুঝুন একদিন হাজরাতে উম্মে সুলাইমের ঘরে আল্লাহ একটা সুন্দর ছেলে দিয়েছেন ওই ছেলেটা দেখতে অতি সুন্দর হয়েছে আনাস হলো অন্য স্বামীর বেটা বাবাজি কিন্তু এবার এই আবু তালা থেকে একটি পুত্র দেখতে অতি সুন্দর আমার নবী পাক সাল্লামের দরবারে নিয়ে যান আমার নবীও বড় মহাব্বত করে তাকে ডাকে দেন আব্বা আমার এইভাবে বেশ একটু চলা হাঁটা চলা করতে শিখেছি হঠাৎ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাইরে ব্যবসাতে গেছেন বাবা একটু দূরে চলে গেছেন আপনার কাজের জন্য কয়েকদিন বাড়িতে আসেন না হঠাৎ খবর এসেছে অমুক দিন বাড়ি আসবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা স্বামী বাড়ি আসবে বলে বিবি বড় আনন্দিত মনে আপনার রান্না বাড়া করি হঠাৎ সন্ধ্যার একটু আগে তার ওই ছোট বাচ্চাটা ইন্তেকাল করে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উম্মে সুলাইম মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার স্বামী তো কয়েকদিন বাড়িতে নাই আমার স্বামী তো কয়েকদিন বাড়িতে নাই বাইরের কত জ্বালা যন্ত্রণা ভোগ করে আজ বাড়ি আসতেছি আমার বাচ্চাটা মারা গেছে এখন মরার সংবাদ যদি দেই আমার স্বামী অনেকদিন পর আমার কাছে আনন্দ করার জন্য আসছে আমার ভালোবাসা পাবে বলে আসতেছে এখন আমি তাকে কেমন করে এই দুঃখের কথা শোনাই ওমা খালা শুনে না রাতের বেলা স্বামী বাইরেতে বাড়ি আসলে পার এমন ভাবে কথা বলে একে তো নিজে বাইরের থেকে রেগে চড়ে চাষবাস করি কষ্ট করি বাইরের থেকে মাঠের থেকে বাড়ি এসেছে আসলে পার এখন তোমার অবস্থা এরকম কেন তোমার মা কি বলে জানো শোনো সিরিয়াল তোমাকে শিক্ষা দেবে না কি ব্যবহার করবে সিনেমা তোমায় শিক্ষা দেবে না কি ব্যবহার করবে শিক্ষা দেয় আমার নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কথা বলবে তোমার বেদনার কথা তুমি কখন জানাবে তুমি তো তা দেখো না তুমি শুধু পেলি মোবাইল শুধু সিরিয়াল হ্যারে বাবা এখন স্কুল কলেজ পাঠশালা সব বন্ধ ছিল না লকডাউনে এখন যেসব ছেলেরা মাদ্রাসায় পড়তো হেফজ করছো করতো মানে মৌলবিয়াতে পড়তো নাসারায়ণ ছিল নাসান ফা হুয়া না সেরুন সেগা পড়তো ওইসব বাচ্চারা এখন মার 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 রে রে কি খবর রে এতে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে মার মার করতেছে যে ছেলে ঘুমিয়ে কোরআন শরীফ রহমানু আল্লামুল কুরআন হঠাৎ আমি আমার বাড়িতে ছেলে হেফজ করতে দিয়েছি সায়াট পাড়ার হাফেজ
পাশে শুয়ে আছে রাজ্যে কি বাড়ি গেছি হঠাৎ দেখতে ছেলে কোরআন শরীফ পড়ছে বাস্তব ঘটনা আপনি দেখবেন আপনার বাড়িতে এই লকডাউনে ছেলেরা এত মোবাইলে পাগল হয়ে গেছে এক বাচ্চা তো মেরিয়র মার নাক ফুলিয়ে দিয়েছে মানে কি এক খেলা উঠেছে বাবা এরা এই মার মার করে শেষ করে দিয়েছে হয়নি বা আচ্ছা স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা ইউনিভার্সিটি পাঠশালায় বন্ধ ছিল নমরুদের যুগে ফেরাউনের যুগে নাকি কেমন একটা সময় এসে গেছে যে এখনও পাঠশালা বন্ধ আমি বলবো না যে আমাদের সরকার ওই রকম আমি বলবো সরকার আমাদের খুব ভালো কারণ সরকারের বিপক্ষে বলা আমার শোভনীয় নহে কারণ তিনি আমাদের মাননীয় সরকার জেনে রাখা দরকার কিন্তু এইরকম ঘটনা আমরা কোরআন হাদিস খুলে পাই ফেরাউন ও নমরুদের যুগে ঘটেছিল আর এখনকার বাচ্চারা এত ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে গেছে ওরা ঘুমিয়ে ঘুমিয়ে খেলছে এজন্য বাচ্চাদেরকে হেফাজত করুন মা বাপের প্রতি দায়িত্ব বাচ্চা হেফাজত করা ঠিক কিনা বাবা আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে বোঝুন বাবা আমার নবী দোজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার প্রেমিকাও হযরত উম্মে সুলাইহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করলেন কি ওই বাচ্চাটাকে নিয়ে গোসল দি আপনার কাফন পরিয়ে পাশের ঘরে শুইয়ে দি নিজে সুন্দর করে আয় আপনার কিনা সাজসজ্জা করেছেন ভালো পোশাক পরেছেন খুব সাজসজ্জা করেছেন স্বামী যখন বাড়িতে এসেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত যখন বাবা তুমি বাড়িতে ঢুকবে সালাম দিয়ে প্রবেশ করবে স্ত্রী উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ দরজাটা খুলে দিয়েছে বাবা আমার আবু তালহা বাড়িতে গেছে বিবি মুস্কে মুস্কে হাসি বাবা নারীদের উচিত তার সৌন্দর্যের চেয়ে তার মুখের কি হাসিটাও স্বামীর কাছে বড় প্রিয় লাগে বাবা এজন্য যত কষ্ট থাকে স্ত্রীর মুখে যদি হাসি দেখে তার মনে আনন্দ উঠে যায় এমন সমাতে আর যদি এসে দেখে মুখ ভারী বাড়িয়ে তো দাদাটা খুলি মুখ ঘিরে আরে ওরাম করে বলে আসে না জিনিস কিছু ও তো সিরিয়াল দেখা জিনিস বলে আমারে তোরা চিনিস আমার মা কালাগা শুনে নিন রাতের বেলা হয়তো আমি আমিনউদ্দিনের সঙ্গে দেখা নাও হতে পারি তবে আমার নবী পাকের প্রিয় সাহাবি এবং তার স্ত্রীর ঘটনাটা শুনে দেখো আল্লাহ যদি রহম করে তোমাদের ব্রেন খুলে যাবে বাবা ওরে আমার আম্মা জানে র এমন সময় স্ত্রী তার স্বামীর দিকে ফিরে মুচকে হাসি দুইজনাতে আপনার কিনাও মোহাব্বত প্রেম আলোচনা হয় সারা রাত আনন্দ করেছে ফজরের আজানের আগে না আপনার কিনা গোসল করে নি ফরজ গোসল করে নামাজ আদায় করে বাবা এমন সময়তে স্বামী আপনার বিদায় নেবেন আপনার কাজে কামে যাবেন সঙ্গে সঙ্গে বলছে বিবি ডাক দিয়ে বলে স্বামী গো একটা কথা তোমায় বলবো বলো বিবি বলো স্বামী আমার আপনার আদরের কলেজার টুকরা বাচ্চাটা আপনি আসার কিছু আগেই মারা গিয়েছে আমি তাকে গোসল দিই কাফন পরিয়ে পাশের ঘরে রেখে দিয়েছি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি রে আমার মরা বাচ্চা বাড়িতে রেখে আনন্দ করলাম কত বড় পাপ হয়ে গেল বিবি কি হবে সঙ্গে সঙ্গে বিবি বলেন স্বামী গো দুঃখ নেওয়ার কোনো কারণ নাই শরিয়াতের মালিক আমার নবীর কাছে যান আমার নবীর ফয়সালা দেবে ছুটলেন নবী পাকের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তালহা তোমার বিবির নিয়ে ছিল ভালো সুবহানাল্লাহ বলুন আর আমাদের বিবিদের নিয়ত কি অতি কালো না ভালো ভালো কাপড়গুলো পরে কখন বাপের বাড়ি যাবে যখন শোকেস থেকে ভালো শাড়িগুলো ভালো পোশাকগুলো বার করে পরিধান করে যখন মার্কেট করতে যায় যখন
সুন্দর করে সেজে গুজে ভালো কাপড় পরে মনে করুন বাইরে বেরিয়েছে। এখন ছেলেরা রাস্তার ধারে দাঁড়িয়ে ক্যারামবোর্ড খেলতেছে, ওরা তখন বলতেছে ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও ম্যাও। এই জননী মাখা লাগা তোমার রূপ জীবন দুনিয়ার কেউ দেখবে না, তোমার রূপ জীবন সুন্দর যৌ দেখার একজনের অধিকার আছে, আল্লাহ তোমার জন্য যাকে দিয়েছে পুরস্কার তোমার সৌন্দর্য দেখার আছে তার মাত্র অধিকার। তুমি তো মাকে জানাবা ভালো পোশাক আছে, গেলাম বাইরে বেরোবো সবাই জানবে ভালো পোশাক পরে বাইরে বেরিয়েছে। ওরে আমার মা খালা না 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 না, আপনি সুন্দর সুন্দর পোশাক গুলো স্বামীর মনে আনন্দ দেওয়ার জন্য রাতের বেলা পরিধান করবেন। ওরে আমার আম্মা জানেরাও আর স্বামীও সুন্দর করে আপনার স্ত্রীকে খুশি রাখবেন, কারণ স্ত্রীর বিনা এজাজাতে এগারোটা পর্যন্ত ক্যারামবোর্ড খেলা যাবে না, এগারোটা রাত বারোটা পর্যন্ত মার্কেট করা যাবে না। বাবাজি স্বামী স্ত্রীতে যত মহাব্বত হবে সংসারে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, ঠিক কিনা? এখন আর মায়া নেই, স্ত্রী স্বামী বাদেও দু তিনটে ওর আছে, ছেলেরা ওরকম বিবি বাদেও নিজের বিবি বাদেও দু চারটে করে ফিট করে দেখেছে। হ্যাঁ এত রাতে কি মিস কলেজ কেটা ফোন করি, তাহলে তো ও কেউ না, আমি জানি কাজ করি ওখান থেকে ভালো করে দু চার দিন পর দেখা যাচ্ছে ওখান থেকে, মানে ওর ভাই না ভাবি, হ্যাঁ ঠিক না? এই মনে তুমি কাকে এনেছ ওরে আমার সোনা মানিকের, এই জায়গাটা যার হবে আলো সেই আমার আল্লাহ পাকের কাছে ভালো। বন্ধুরে সোনা মানিকেরা ভুল বুঝবেন না বাবা, আমি বোঝাতে চাইছি স্বামীকে তুমি তোমার স্ত্রী ছাড়াও তোমার মা মহিলাও তোমার বোন মহিলাও এলাকায় মহিলাও তোমার স্ত্রীও মহিলা, স্ত্রীকে যে নজরে তাকানো যায় ওই নজর অন্য কারোর দিকে তাকানো এর নাম অপরাধ, এর নাম অপরাধ। ওরে আমার সোনা মানিক নিজে আগে জেনা থেকে বাঁচুন, নিজের নাফসটাকে আগে ঠিক করুন, নিজে যদি ভালো হন দুনিয়া ভালো হয়ে যাবে। আপনি বাড়িতে বসে মনে করছেন নবী দেখব, দেখা সম্ভবপর নয়, আমি আপনি মনে করছেন মদিনায় যাব, কেমনে যাবেন বাবা? হয়তো যখন আপনার কিনা ডাক এসেছিল আপনি লাভবাহিক বলেননি তাই আপনি মদিনায় যেতে পারছেন না, তবে দোয়া করুন আগামীতে যে রাত আসছে লাইলাতুল বারাত যদি দোয়া কবুল হয় আমরাও মদিনার মেহমান হতে পারি, ঠিক কিনা? আয়ে খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও, আয়ে খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও, চোখ দিও সন্ত নবীর রওজা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন, নবীর রওজা দেখতে চান? এটা তো শাবান মাস, রজবে বীজ বপন শাবানে পানি সারছন আর রমজানে ফসল করতন, যে বীজ বপন করিনি ও কেমন করে পানি সেচ দেবে, আর পানি সেচ না দিলে রমজানে ফসল করতন কেমনে করবে? জব করে লাইলাতুল বারাত ভাগ্য রজনী, এই রজনীতে দুনিয়ায় কারা জন্ম নেবে তাদের নাম লিপিবদ্ধ হয়, কারা মারা যাবে তাদের নাম লিস্ট করা হয়, কে কোথায় খাবে তার নাম লিস্ট করা হয়, কে কোথায় আপনার কিনা আপনার রুজি পাবে কোথায় কত ইনকাম করবে সব এখানে লিপিবদ্ধ হয়, আল্লাহ নিজ ইচ্ছায় লেখেননি তুমি যাহা করতে সেটাই লিপিবদ্ধ হয়। তুমি ভালো কিছু করো আজকের রাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে, ওই রাতটার নাম চোদ্দই শাবান দিবাগত রাত, ভাগ্য রজনী, লটারি খেলা, কি খেলা? লটারি খেলার রাত।
কে কত লটারি কিনবে আর কে কত প্রাইজ পাবে সুবহানাল্লাহ কয় এই রাতে কাজ আছে ঘুমাবেন না ইবাদত করবেন জি হুজুর ইবাদত কেমনে করব আমার ভাই ভোটে দাঁড়িয়েছে তাকে জিতানোর জন্য রাজ্যে গিয়ে ডিউটি দেই যাতে ভোটারটা কেটে না যায় কিন্তু নিজের কবরে আরামে থাকব তার জন্য একা জাগতে আমরা রাজি নাই এই ভুল বলছি নাকি রাজ্যে গিয়ে জেগে ভোট ডিউটি করে আর কবরে শোবা তার জন্য রাজ্জাক দিচ্ছে করে না আমার আব্বাজি সোনা মানিক আয়ে খোদাও এ ঘুমান্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিও সুতো নবীর রওজা দেখিয়ে দাও যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিয় সুতো নবীর রওজা দেখিয়ে দাও চাই না আমি হুর গেলে মন জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মন জান্নাতে যেতে নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিয় সুতো নবীর রওজা দেখিয়ে দাও আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা আবার বেরিয়েছে কোরআনের দুশমন উঠিয়েছে মাথা আলা হযরতের মতো কাউকে পাঠিয়ে দাও আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা উঠিয়েছে মাথা খাজা পিয়ার মতো আবার কাউকে পাঠিয়ে দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিও সুতো নবীর রওজা দেখিয়ে দাও নারী তকবীর নারী রিসালা আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা মুজাহিদে আলফে সানির মতো কাউকে পাঠিয়ে দাও ঠিকই না বলো এরকম ব্যক্তি ছাড়া উপায় নাই আশিকে নবী ছাড়া আল্লাহওয়ালা ছাড়া উপায় নাই আমরা তো সব চোর বন্ধুরে আমার খুব খেয়াল করুন পৃথিবীর জমিনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তার স্ত্রী এমনি করে আপনার যখন হুকুম করেছেন নবী পাকের দরবারে যান উনি চলে গেলে আমার নবী পাক উত্তর দিয়েছেন যেহেতু তোমার স্ত্রীর নিয়ত ভালো অন্য কিছু নিয়েছিল না স্বামীকে খুশি করার নিয়ত এই জন্য তোমার স্ত্রীর কোনো গুনাহ হবে না বন্ধুরে আমার আমি বুঝাতে চাই বাবা নিয়ত ভালো করো মা নারীদের জন্য তিনটি কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড় সংসারের কাজ করা স্বামীর সেবা করা ওরা সংসারের কাজ করে নামাজও ঠিক মতো নাই স্বামীর সেবা তো প্রায় একেবারেই নাই কি ঠিক না স্বামী কথা বললে ভালো লাগে না খালাতো ভাই কথা বললে গল্প করে উঠতে চায় না
ফুপাতো ভাই এলে ডিম সিদ্ধ করে দেয়। হা কর তুই অনেকদিন পর বাড়ি আইসি, মামা তো ভাই এসে হা কর ডিম সিদ্ধ করে তুই খা, তুই আর্ধেক আমি আর্ধেক। ওরে বাবা তোমার স্বামী দিলে খেতে চাও না, মুখ গন্ধ করে। এত বিড়ি খালি গন্ধ করবে না এত? হ্যাঁ গো, ও তো একদিক দিয়ে ঠিক বলেছে, কিন্তু আমার মাখা লাগা পৃথিবীর জমিনে তোমার স্বামী যদি দেয় তুমি খাবে, আরো মহাব্বত বেশি হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোস্ত খেয়ে হাড্ডিগুলো রেখেছেন দস্তরখানায়, আমার নবী পাকের স্ত্রী ওই হাড্ডিগুলো নিয়ে গালে লাগিয়ে লাগিয়ে চুষতেছেন। আমার নবী পাক বলেন, বিবি গো চাইলে তো তুমি গোস্ত খেতে পারো, হাড্ডিগুলো কেন চুষতেছো? আমার নবী পাককে বলেন, হুজুর আপনার পবিত্র ঠোঁট মোবারকায় যে হাড্ডিগুলো লেগেছে আমি আয়েশা এজন্য আমার জাগালে লাগাই, দুইজনার মহাব্বত বেশি হবে বলে। আমি আপনাদের বোঝাতে চাই, স্বামী স্ত্রীতে যত হবে মায়া মহাব্বত তত হবে সংসারে আল্লাহ রহমত বরকত। ও ভাই ও ভাই, নেককার নেককারিনী হন, ইহ জগতে লাভ পর জগতে লাভ আমি ঘটনা দ্বারাই বোঝাতে চাইলাম। আপনি সুন্দর করে সাজবেন আপনার স্বামীর সম্মুখে, ঠোঁটপালি দেওয়া নিষেধে নয়, তবে পাড়ার ছেলেকে দেখানোর জন্য ঠোঁটপালিশ ব্যবহার করা নিষেধ। ঠোঁট লাল করে যাচ্ছে রাস্তাতে, আমি আমিন উদ্দিন বসে রয়েছি, আমি দেখতেছি আল্লাহ আহ কি জিনিস যাচ্ছে রে। বাস্তব হেসো না, মেয়েদেরকে ঠিক করো, বিবিকে ঠিক করো, তোমার স্ত্রীকে তুমি ঠিক করতে পারো না, তোমাকে যে জাহান্নামে যেতে হবে। ওগো আমার বাবাজি, আপনি আপনার স্ত্রীকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, বারবার বারবার শোনে না, তারপরে তাকে আঘাত করা যায় বাবা আপনার আছে, তবে তাকে মুখে যেন মেরো না, আঘাত করো। যদি শরীয়তের হুকুম পালন করতে বলেছেন, নিষেধ করেছে বাবা, বর্জন করে চলেছে, একের পর এক বর্জন করে, এমন স্ত্রীকে বাদ দেওয়া হুকুম আছে, এজন্য তালাকের বিধান বিভিন্ন কারণে। বন্ধুরে আমার, বিবি গেলে বিবি পাওয়া যায়, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু মা গেলে আর পাওয়া যাবে না, আব্বা গেলে আর পাওয়া যাবে না। সোনামানিক রে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানের জন্য তার আব্বা মাকে নিয়ামত করে পাঠিয়েছে। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, কোন সন্তান যদি তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, আল্লাহ যার দুধ পান করি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ সেই জননী আমার মা, মায়ের নজরে যদি তাকাই আমার রাসূলুল্লাহ বলেন, কবুল হওয়া হজের সব তার নামায় আমলে লিপিবদ্ধ হয়। আমি আমিনুদ্দিন মদিনায় গেলাম, মক্কা মুকাররমা কাবা তওয়াফ করলাম, রাসূলের মাজার জিয়ারত করলাম, হজ কবুল হতে পারে নাও নাও, কিন্তু মায়ের দিকে তাকালে মায়ের নজরে কবুল হওয়া হজ। জোরে বলে নবীজি, যদি মা না থাকে আমার রাসূলুল্লাহ বলেন, আব্বার দিকে তাকালেও কবুল হওয়া হজ। হুজুর জানতে বড় ইচ্ছা হয়, যদি আব্বা মায়ের দিকে দৈনন্দিন 100 বার তাকায় তার কি হবে? আমার নবী বলেন, যদি 100 বার মায়ের দিকে তাকায় মায়ের নজরে, আব্বার দিকে আব্বার দিকে মায়ের নজরে, তাহলে আমার আল্লাহ বড় দয়ালু, 100 কবুল হজের সব দেওয়া দেবে। সেই মায়ের দিকে মায়ের নজরে
নজরে তাকাও না, দয়ার নজরে তাকাও না। আব্বাকে বড় বলো, মাকে বড়ি বলো, আর বিবিকে নিয়ে আনন্দ করো। জালিম বিবি গেলে বিবি পাওয়া যায়, সন্তান গেলে আল্লাহ দিলে আবার অরিজিনাল সন্তান হয়, কিন্তু মা গেলে আর জীবনে পাবে না, বাপ গেলে আর পাবে না। আব্বা মায়ের সেবা যত্ন করো, আল্লাহর ইবাদত করো, নিষেধ গুলো বর্জন করো, সুপারম্যান হয়ে জান্নাতে যাবে। বেশি কিছু লাগবে না, ঠিক কি না? আমরা পৃথিবীর জমিনে হুকুম পালন করি না, করি কিছু তো নিষেধ মোটে বর্জন নাই, নিষেধও করি পালন করি, হুকুমও পালন করি। ভালো হবে না খারাপ হবে? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ জানিয়েছেন, মহব্বত করো আমাদের নাই, দাড়ি কেটো না, কাজ হয়। আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে বোঝুন, পৃথিবীর জমিনে আমার নবী রোজি খোদানে দিহে খিলাতে হে মুস্তাফা, রোজি খোদানে দিহে খিলাতে হে মুস্তাফা, রোজি খোদানে দিহে খিলাতে হে মুস্তাফা, দুনিয়া হ্যায় এ খোদা কি চালাতে হে মুস্তাফা। জোরে বলুন, আরো জোরে বলুন, ঠিক কি না বাবা? রোজি খোদানে দিহে খিলাতে হে মুস্তাফা, নবীর ওসিলায় খাই। আজকে তাবারক আছে তো? আর যদি নবী আনা মেহফিল না সাজত তাহলে কি তাবারক খেতে পেতাম? নবীর ওসিলাতে আমরা খাই। জোরে বল, ঠিক কি না? কেতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, অনেক ধনী আছে কিন্তু তয়বা যেতে পারে না। কেতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, কেতনে আমির হো কে ভি তয়বা না যা সকে, জাতি ওহি হে জিনকো বুলাতে হে মুস্তাফা, রোজি খোদানে দিহে খিলাতে হে মুস্তাফা। বাবা খেয়াল করেন, পৃথিবীতে রুজি খোদানে দিহে খিলাতে হে মুস্তাফা, পড়কর দরুদ রাত মে সো যাবা উযু। সুবহানাল্লাহ, পড়কর রাত মে সো যাবা উযু, পড়কর দরুদ রাত মে, পড়কর দরুদ রাত মে সো যাবা উযু, মেনে সুনা হে খোয়াব মে আতে হে মুস্তাফা, মেনে সুনা হে খোয়াব মে আতে হে মুস্তাফা, রুজি খোদানে দিহে খিলাতে হে মুস্তাফা, দুনিয়া হ্যায় খোদা কি চালাতে হে মুস্তাফা। নারী দিও, নারী রিসালা, নারী বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারী বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, তমাম বিশ্বের ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। সুবহানাল্লাহ, আমরা তো এই চাই, নবীওয়ালা যারা পাগল পারা আমরা তা, ঠিক কিনা?
আব্বাজি আমার সোনা মানিকের রব আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সন্তান ইন্তেকাল করার পরে আমার নবী দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মে সুলাইমকে এক নয় দুই নয় সাত সাতটি সন্তান দিয়েছে প্রত্যেকই কোরআন মাজিদের হাফেজ হয়েছে খেয়াল করুন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হে বাবা যখন একের পর এক ওই সন্তান মারা যাওয়ার পরে একের পর এক দুটি সন্তান হয়েছে এমন সময় অভাব সংসারে যায় না বাবা আর দুনিয়া মাঝেরাতুল আখেরাত দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি এ বাবারে সোনা মানিক দুনিয়া এসেছো আমার আল্লাহর ইবাদত করার জন্য এটা পরীক্ষার স্থল এখানে আনন্দ নয় খুশি নয় বাবা যত বেশি কষ্ট করতে পারবে দুনিয়ায় আরামে থাকবে খেরাতে ভাই এমন সামাতে আবু তালহা বলেন বিবি বাজারের প্যাকেট আমায় দাও সকালবেলা গেস কোথায় মদিনার অলিগলিতে কাজ করে বাজার করে বাড়ি আসবে তারপরে রান্না হবে তাই খাওয়া হবে এত অভাব এখান থেকে পঞ্চাশ বছর আগে কত অভাব ছিল এলে বাবা জব মাজলো খেয়েছি আটা ভুট্টা খেয়েছি বাবা আটা জোগাড় করেছে কিন্তু বাবা আমার কাট নেই এর জন্য লবণ দিয়ে পানি দিয়ে চুমুট দিয়ে খেয়েছি কিছু জোঠেনি আমার দাদা দাদিদের আমার আব্বাস মায়েদের তারা জমিদারের বাড়ি গেছে বাবা ভাত চাইতে ভাত দেয় নাও বাচ্চার কান্না দেখে গরুকে খেতে দেয় কি ফ্যান মার বলে কি বলে ওই যে ভাত রান্না করার পর যেটা পাশিয়ে লেয় আসাম ফ্যানও বলে মারও বলে বলে ভাত না দেব অন্তত ফ্যান দাও মার দাও সেই ফ্যান চেয়ে বাচ্চার মুখে দেয় আর মা বাবা পানি খেয়ে আল্লাহর ইবাদত করে ভাই সেই মা দুনিয়ায় নাই কার জানি না বাপ কবরে গেছে রে বাবা এই বসন্তপুরের মাটিতে কার না জানি মা কবরে চলে গেছি তাদের পেটে খাবার ছিল না কিন্তু তখনকার মায়েরা যদি রাস্তায় কোন লোক দেখতো রাস্তার কোনায় দাঁড়িয়ে যেত আর এখনকার মায়েরা যদি হুজুর দেখে তাও ঠেলে যায় যদি মাস্টার ডাক্তার দেখে তাও ঠেলে যায় জননী মা আমার মনে হয় আগেকার মানুষের জ্ঞান কম ছিল বাবা আমার পয়সা কম ছিল আগেকার মলবিদের জ্ঞান কম ছিল বাবা কিন্তু তাদের ভিতরে ইমানটা মজবুত ছিল ঠিক না এখন মসজিদ ভালো পাকা নামাজি কাঁচা আর আগেকার ছিল মসজিদ কাঁচা যে কটা নামাজি ছিল সব বড় মহব্বতি পাকা খাবার নাই পেটে আল্লাহর ইবাদত কাজে নাই দুনিয়ায় স্বামীর সঙ্গে তর্ক করত না যাহা বলতো মেনে নিত শাশুড়ি যাহা বলতো মেনেছি শ্বশুর যাহা বলেছে মেনে নিয়েছি আর এখনকার সময় শ্বশুর শাশুড়ি কথা তো মানা যাবে না স্বামীরও কথা মানা যায় না এমন মহিলা জগতে দেখা যায় দুধ পান্না করাতে হলে ভালো হয় এমন মহিলা দেখা যায় সংসারে রান্না না করতে পারলে ভালো হয় চাকরে রান্না করবি না আপনার দাসিতে রান্না করবে এ সোনা মানিকের মায়েদের জন্য শোভনীয় তত কে কি খাবে নিজ হাতে রান্না করে নিজের বাচ্চাকে খাওয়াও নিজ হাতে রান্না করে স্বামীকে খাওয়াও এটাই আমার নবী পাকের স্ত্রীদের জীবনের নিয়ম ঠিক কিনা বন্ধুরে বাবা হযরত উম্মে সুলাইম বলেন স্বামী ঠিক আছে যান উনি মদিনার বাজারে গেলেন অলিতে গলিতে গ্রামে ঘুরে ঘুরে কোনো কাজ পেলেন না বাবা এমন সামাত উনি করেছেন কি বাবা আপনার কি না সন্ধ্যার বেলা মাগরিবের নামাজ মসজিদ নববীতে আদায় করেছেন নামাজ আদায় করে বসে আছেন এশার নামাজ পড়ে বাড়ি যাবেন কারণ বাড়ি গেলেই তো খাবার চাইবে বেটারা কোথা থেকে দেব
এশার নামাজ পড়ি অপেক্ষা করে একটু রাত হলে যাব আর একটু রাত যখন হয়েছে মনে মনে চিন্তা করছে এত বাচ্চাগুলো এত সময় ঘুমিয়ে গেছে যাই টুকটুক করে বাড়ি গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত স্বামী বুঝেছে আমার স্ত্রী বুঝে নিয়েছে আমার স্বামী বাড়ি এসেছে দরজাটা খুলে দিয়েছে সুবহানাল্লাহ আর আমরা কি করি ছেলের নাম আমিনউদ্দিন আমার কথে আমিনউদ্দিনের মা দরজা খুলে দাও আর বাপ এসে ডাকতে আমিনউদ্দিনের মা দরজা খুলে দাও আর অনেকে ওই দরজা খোলো আমার রাসূলুল্লাহ বলেন সুন্নাত পালন করো দরজায় যাইয়া সালাম দাও তোমার স্ত্রী যদি থাকে জানবে স্বামী এসেছে বাচ্চারা যদি থাকে জানবে আমার আব্বা এসেছে সবাই বলবে ওয়া আলাইকুমুস সালাম যে বাড়িতে দিন রাত যাওয়া আসার মধ্যে আল্লাহর করুণা বর্ষণের কথা হয় ওই ঘরে আমার আল্লাহ রহমত বর্ষণ করে দেয় আর আমরা কি করি সরের মতো যাই চুপচাপ আমার বাড়ি আমার ঘর কা সালাম দেবো বলো দি চুপচাপ যাই অনেকে আবার যদি আবার অনেকে করেন করেন আচ্ছা খুব খুব করে কাশে কে রোগী হয় যে নাকি আর গলা খাকাট দেয় কে মনে হচ্ছে এমন খাওয়া খেয়ে যে গলা কিছু আটকে গেছে আমার রসুল বলেন আমাদের নবী বলেন রোগী হয়ে যাইও না চোর হয়ে যাইও না আমার উম্মত হয়ে সুন্নাত পালন করে দরজায় যাও চুপচাপ আসে চুপচাপ অনেকে বলে নিজের বাড়ি আওয়াজও খুব গলা খাকার দেয় না খুব খুব করে কাশও না চুপচাপ যায় আচ্ছা আপনারা বলেন কোনো সাড়া শব্দ নাই আস্তে আস্তে আসে কে চোর রাসূলুল্লাহ বলেন চোর হয়ে এসো না আমার প্রেমিক হয়ে দরজায় এসে সালাম দাও আমরা কোন জায়গায় আছি কথা কি বুঝতেছেন আমার উপরে রাগ হচ্ছে না আমি বাদ দিয়ে দেই আর একটু বলবো সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ তাহলে আজ থেকে সালাম দেবেন তো জি বাড়ি থেকে যখন বেরিয়ে আসবেন টাটা নয় সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন আপনি বাড়িতে আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাত কলিং বেল নয় আর যদিও কলিং বেল টেবেন দূরে আছে শুনতে পাবে না তো যেই দরজা যেই খুলতে আসবে আসসালামু আলাইকুম হুজুর বাড়িতে বিবি নেই বাচ্চা নেই মা নেই বাপ নেই কি করব আমার নবী বলেন তবুও সালাম দেবে কারণ মুসলমানের ঘরে আল্লাহ রহমত ঝরে ফেরেশতারা ওই ঘরে ডিউটি করে তাহলে আজ থেকে সালাম হবে তো নাকি চিন্তা ভাবনা করছে যাই তো স্বামী নাই দেবে তাই তো বিবিদাদের দেওয়া লাগবে না স্বামী দেবে বাচ্চা দেবে আসবে তো সালাম দেবে বিবি যদি ঢোকে সালাম দেবে বার হয় তা সালাম দেবে উভয় সকলকে দিতে হবে কত বুঝতে পারেননি সালাম দেওয়ার অভ্যাস করুন দেখবেন সালাম দিলে যে মানুষটা আপনার প্রতি রাগ করেছে আচ্ছা আপনি তাকে বারবার দেখেন আসসালামু আলাইকুম উত্তর দেয়নি হুজুর কি করব আবার দেবে আসসালামু আলাইকুম হুজুর বারবার দেই তা উত্তর দেয় না আমার নবী বলেন বারবার দাও বারবার সালাম দাও একদিন ও দেখবে উত্তর দিয়ে বলবে ও আলাইকুমুস সালাম ও রহমতুল্লাহ দুইজনের মধ্যে গন্ডগোল হলে ওই ব্যক্তি বেশি আমার কাছে প্রিয় যে আগে কথা বলে নাকি তিন দিন পার হওয়ার আগে যে আগে কথা বলে কথা বলার কারণ কি বিধান কি আমার রসুল বলেন সালাম দেওয়া যেরকম সুবহানাল্লাহ হুজুর এত রাগ আর এগেছে উত্তর দেন না দেয় না দেখ তুমি দিয়ে যাও সালাম দিলে মহব্বত কমে না বাড়ে আরো জোরে বলেন কমে না বাড়ে তাই যদি বাড়ে সালাম দিলে তো আমরা তাই করবো না বিবিকে গিয়েও সালাম দেবেন বিবিকে গিয়ে দেবেন তো যে হুজুর আমরা বিবিকে দেব অনেক সময় রাস্তায় বেরিয়েছে দেখতেছে এটাকে তাইছে আমাদের ইমাম হুজুর কিছু জান না কিছু না আমি ডাক্তার মানুষ
আমি গ্রামের মাস্টার, আমি মেম্বার, আমি কেন সালাম দেব? ওই ইমাম আমাকে দেখ, এরকম আছে না অনেক জায়গায়, ইমাম আমাকে দেবে, মাস্টার মনে করে আমায় দেখ, ডাক্তার মনে করে আমায় দেখ, মসজিদের সেক্রেটারি সে মনে করছে আমি ইমাম রাখিছি, আমি সালাম দেব, ও আমার দেখ, এরকম আছে। এ যাচ্ছে, বুঝতে পেরেছেন কি এখন আর টি আর হাং আর টি আর ভুমা করে যাচ্ছে, ও আসতেছে, কে কারে সালাম দেয়? এও যায় ফু, ও যায় সু, কেউ কাউকে সালাম দেয় না, আছে না নাই? কিন্তু সালাম কে কাকে আগে দেবে? বিবি স্বামীকে দেবে, না স্বামী বিবিকে দেবে, না মাস্টার ইমামকে দেবে, না ইমাম মাস্টারকে দেবে, না কে কাকে দেবে? একটা হাদিস বলি, সুবহানাল্লাহ, বলবো বলবো, যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আমার নবী পাকের প্রিয় সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন, বারবার আগে আগে সালাম দিয়েছে, কে দিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়েছেন, আলীর আরেক উপাধি মাওলায়ে পাক। আমার রাসূলুল্লাহ নিজে হাত ধরে বলেছেন আমি যাদের মাওলা, আলী তাদের মাওলা, সুবহানাল্লাহ, অনেক কথা। যাই হোক, যিনি জন্ম নিয়েছেন কাবা ঘরে, শহীদ হয়েছেন কুফার মসজিদে, তার নাম আলী। কেউ যদি দুনিয়াতে বলে আমি অলি, আলী ব্যতীত কেউ অলি হতে পারিনি, পারবে না, আলী ব্যতীত যদি কেউ বলে আমি অলি, ও অলি না, ও শয়তানের দলের অলি। অলি দুই ভাগে বিভক্ত, মিন দুনি আউলিয়া আর আলা ইন্না আউলিয়া। যে আলা ইন্না আউলিয়া সে আলিওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা আউলিয়া, আর যে মিন দুনি আউলিয়া, ইয়ে না আলী আছে, না নবী আছে, না আল্লাহ আছে, ও দুনিয়ার আউলিয়া। আউলিয়া দুই ভাগে বিভক্ত, আমার কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকে খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে আগে সালাম দেন নাকি? কিন্তু আজ আলী একদিন দাঁড়িয়ে আছেন চুপ করে, সিদ্দিক আসতেছেন রাস্তা দিয়ে, এমন সময়তে দাঁড়িয়ে থেকে গেলেন, কিছুই নয়, তাকিয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন প্রতিবার আগে দূর থেকে সালাম দেন, আর আজকে এত নিকটে গেলাম সালাম দেন না, ব্যাপার কি? আমার ব্যবহারে, আমার কথায়, আমার চলায়, আমার বলায় হযরত আলী কি দুঃখ পেয়েছেন নাকি? আমি কেন অপেক্ষা করব? আমি দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী বলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চললেন উনি বাড়ি, ইনি গেলেন নবী পাকের দরবারে, নবী গো আজ আমায় আলী সালাম দিল না, জানি না আমার ব্যবহারে কথাতে অসন্তুষ্ট হয়েছে নাকি। আমার নবী বলেন ওগো আলী, আমার আবু বকর শোনো, আমার আলী তো বিনা দলিলে কিছু বলে না, ডাক দাও। আলীকে ডাক দেওয়া হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমি প্রতিবার সালাম দেই, আজ দেই না, তার কারণ শোনেন, প্রতিবার দেই, আজকে দেই না, তার কারণ শোনেন। বলো বলো, সঙ্গে সঙ্গে বলতেছেন হুজুর ভালো করি, আমি আজ রাতে যখন ঘুমিয়েছিলাম, এমন সময় আমি আল্লাহর দয়ার জান্নাত স্বপ্ন দেখেছিলাম। আরো জোরে, নবী গো আমি স্বপ্ন যখন জান্নাত দেখি, হঠাৎ জান্নাতের ভিতরে বড় একটা সিংহাসন রাখা আছে, ওই সিংহাসনের গায়ে লেখা দুনিয়ায় যে আগে সালাম দেবে এই সিংহাসনের মালিক হয়ে যাবে। নবী গো এতদিন আমি না জেনে না দেখে সালাম দিয়েছি, কিন্তু আজ যখন আমি আবু বকর আমি স্বপ্ন দেখেছি, তখন আমি চিন্তা করলাম আমার নবী যাকে এক নাম্বার খলিফা বলেছেন আমি আলী, তার জন্য সিংহাসনটা বরাদ্দ করেছি বলে সালামের অপেক্ষা করেছি। বোঝা গেল দুনিয়ায় যারা আগে আগে সালাম দেয় তারা জান্নাতে সিংহাসন পেয়ে যায়।
ইমাম অপেক্ষা করবে না, মাস্টার অপেক্ষা করবে, যে অপেক্ষা করবে সে বঞ্চিত হবে, যে পারবেন আগে সালাম দেবেন। সুবহানাল্লাহ, ঠিক তো নাকি? বিবি যদি দেয় তো বিবি পাবে, স্বামী যদি দেয় স্বামী পাবে। তাহলে এখন আর হিংসা নয়, আমরা রসুলের হাদিস থেকে জীবন গঠন করব, ঠিক কিনা বল? কথা কি বোঝা যায়? হযরত উম্মে সুলাইহি দরজাটা খুলে স্বামীকে বরণ করে নিলেন ভিতরে। স্বামী সেবা করতেছেন, এমন সময়তে আপনার কিনা দেখেন বাজারের প্যাকেটটা খালি। স্ত্রী বলছেন, আমার স্বামী কোনো চিন্তা নাই, দুঃখ নাই, বাচ্চা দুটোকে কোথায়? ওই দেখেন বাচ্চা দুটিকে আমি কোরআন তেলাওয়াত করে ঘুম দিয়েছি। আমাদের ঘরে মায়েরা সিরিয়াল দেখে, বাচ্চা ঘুম দেয়, কবিতা গায়, আর ঘুম দেয়, আর আমার নবীওয়ালা যারা তারা কোরআন তেলাওয়াত করে ঘুম দেয়। ওরে আমার মা খালা শুনে নেন রাতের বেলা, আমার নাম আমিন উদ্দিন আলী, দুটো কথা বলি খোলা খলি, ভালো করে বুঝে নাও মা। আরও একটুখানি ঘটনা আগিয়ে নিয়ে যাই, বাবা ফজরের নামাজের জন্য উঠেছেন আবু তালহা, স্ত্রীকে বলে বিবি প্যাকেট দাও, আজ নামাজ পড়ে আমি আবার কাজে কামে যাব, কারণ সকাল যদি হয়ে যায় বেটা যদি জানে আমি আব্বা এসেছিলাম আমার কাছে খাবার চাইবে, না দিতে পারলে দুঃখ বাবু, তুমি যেমন করে পারো সান্ত্বনা দিও, আমাকে প্যাকেট দাও না বাবি, মসজিদে ফজরের নামাজ হবে তারপর বাড়ি যাও। কি কাজে যাব? নামাজ ফজরের আদায় করলেন, মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন, আব্বাজি কেউ একটু কাজে নেবে, কিন্তু সারা দিন হয়ে গেল কাজ হয় না। উনি মাগরিবের নামাজ মসজিদ নববীতে পড়তে গেলেন, নামাজ পড়ে বসে আছেন মনটা খারাপ, এশার নামাজ পড়ে তারপর বাড়ি যাবে রাতবাদি। আব্বা আমার ঠিক প্রথম দিনের ন্যায় রাত গভীর করে বাড়ি গেছেন, দরজায় সালাম দিয়েছেন, উম্মে সোলাহিম দরজাটা খুলে দিয়েছেন, দরজাটা খুলে দেওয়ার পরে স্বামীকে বরণ করে নিয়েছেন, প্যাকেট খালি, স্ত্রী মনে কোনো দুঃখ নাই। সঙ্গে সঙ্গে আপনার জিজ্ঞাসা করে আমার বিবি, বাচ্চা দুটো বলে ওই শুইয়ে দিয়েছি, কিভাবে ওদের সান্ত্বনা দিলে? ও গো স্বামী সারাদিন খেলাধুলা করে কেটিয়ে দিল, কিন্তু সন্ধ্যার একটু আগে আর তারা মানে নাও, তখন আমি একটা হাঁড়িতে পানি দিই, নিচ থেকে জাল দিয়েছি, আর বাচ্চাগুলোকে কোরআন শরীফ তেলাওয়াত করে করে শোনাচ্ছি নবী গো, আমার স্বামী গো, আমি তাদের আপনার কোরআন তেলাওয়াত করে করে শোনাই, বাচ্চা দুটো আনন্দ করে, মা রান্না করছে কুনি খাবার হবে, আমিও চুলা থেকে হাই নামাই না, কোরআন তেলাওয়াত বন্ধ করি না, স্বামী গো বাচ্চা দুটি কত সময় বা জেগে থাকবে, তারা দুটি বাচ্চা ঘুমিয়ে গেছে, আমি মা তাদের ঘুম দিয়েছি। আজ রাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি তুমি বাচ্চাকে সান্ত্বনা দিয়েছো, কতই না কষ্ট করেছো, এমন সামাতি স্ত্রীও বলে স্বামী গো তোমার তো চোখ দুটো ভিতরে ঢুকে গেছে, আমি নাই তো না খেয়ে বাড়িতে আছি, আর আপনি তো রাস্তায় ঘোরাফেরা করেছেন। ও বাবাজিরা আমার দ্বিতীয় রাতও কেটে গেল, আপনার ফজরের নামাজ পড়ার জন্য প্রথম দিনের ন্যায় আবার প্যাকেট নিয়ে চলেছে, নামাজ পড়ে মদিনার অলিতে গলিতে ঘোরেন, কোনো কাজ নাই রে বাবা। এই সোনা মানিকেরাও ভালো করে বোঝেন, তৃতীয় দিনের দিন বাচ্চাগুলো দিনের বেলা মাকে বলে, মা আব্বা দেখি নাও, বলে রাতে আসে আর নামাজ পড়তে চলে যায়, কাজ কামে চলে যায়, আসতে পারে না ঠিক মতো দিনের বেলা। মা আব্বা কি খাবার রাখি, কালকে যে দেখলাম রান্না করছিলেন, হয়তো ভাত রান্না করে দুইজনাতে খেয়ে নিয়েছেন, বেটা দুটিকে বুকে চেপে ধরে বলে, বাবা রে আজ তিন দিন তোমার বাপও খায় না,
আমি মাও কিছু খাই না, ওই হাড়িতে শুধু পানি দিয়ে জাল দিয়েছি বাবা তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আমার সোনামানিকের হারাম খাবার খাইনি, মিথ্যা কথা বলিনি। এই সোনামানিকেরাও এমন সময় বাচ্চা দুটো খেলাধুলা করে, আর খোদা দুপুর হয়ে গেছে জ্বালা সহ্য করতে পারে না, মা তিন দিন ধরে খাওয়া হয় না, পাশের বাড়িতে দেখছি গম মারাই করে, মা কিছু কি গম ধার করে আনবো, আমার আব্বা কাজ করে যখন আসবে তখন এই গম আমার আব্বা ঋণ পরিশোধ করে দেবে, যাও বাবা যাও বাড়িতে গেছে চাচা কিছু গম কি ধার দেওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গম দিলে কিভাবে পরিশোধ করবে, তাই আপনার বাচ্চা দেখে কিছু ভুষি উঠিয়ে দিয়েছে বাবা, অল্প গমের ছাটাই করা গম না দি তলার দিক থেকে ভুষিযুক্ত গম দিয়েছে, ওইগুলো বাচ্চা বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মাকে বলে মা দেখেন এনেছি, মা দুঃখ না করে ওই গমগুলোকে আপনার সুন্দর করে পরিষ্কার করে যাতায় ফেলে, বাবা আমার আপনার করেছে কি সুন্দর করে অল্প একটু আটা বেরিয়েছে, এই আটা থেকে মা জননী উম্মে সুলাইমা আমার দুইখানা রুটি বানিয়েছে, বাচ্চা দুটো আনন্দ করে, রুটি বানানো সমাপ্ত হয়েছে, মাগরিবের আজান হয়েছে, মা বলে বাবা একটু কাজ করো, তোমরা আমার সাথে নামাজ পড়ো, বাচ্চা দুটো বাঁয়ের সঙ্গে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নেওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ বাচ্চাগুলোকে ধৈর্য দান করো, সোনা মানিকের ওই মা জননী নামাজের পরে বাচ্চা দুটোকে বুকে চেপে ধরে, বাবা একটুখানি ধৈর্য ধরো না বাবা, একটুখানি সবর করো, আমি যেমন তিন দিন খাই না তোমরা যেমন তিন দিন খাও না, তোমার আব্বা তিন দিন ধরে খাই না বাবা রে, তোমার আব্বা যদি বাড়ি আসবে যখন তখন আমরা চারজনাতে দুইখানা রুটি ভাগবাটা করে খাবো, আয় বাবা আয় বুকে আয়, মায়ের বুকে লেগে বাচ্চা দুটো কোরআনের আয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, মা দুটি বাচ্চাকে ঘুম দিয়েছে, এদিকে আমার নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নু এশার নামাজ মসজিদে নববীতে আদায় করেছেন, নামাজ আদায় করার পরে দেখ পূর্বে দেখেন মাগরিব বাদে কিছু মেহমান আমার নবী পাকের দরবারে উপস্থিত হয়ে গেছেন, আমার দরুদি নবী এশার নামাজ পড়ার পরে সাহাবা ইকরামদের মাঝে মেহমান বন্টন করে দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ, সিদ্দিককে দেন, ফারুককে দেন, উসমানকে দেন, এমনি করে বন্টন করছেন মেহমান, সব মেহমান বন্টন হয়ে গেল রে বাবা, দুটি মেহমান একটি মেহমান রয়ে গেছে, একদিকে আবু তালহা বসে আর একদিকে মেহমানটা বসে, আমার নবী ডাক দিচ্ছেন আবু তালহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আবু তালহা আমার এই মেহমানটাকে তুমি বাড়ি লিয়ে যাও, শুনে দাও আমার মেহমান রাজি তো আমি নবী রাজি, আবু তালহা কোনো প্রতিবাদ করেন না, কারণ যে নবী আমাদের কাছে কোরআন এনে দিয়েছেন, যে নবী আমাদের কাছে নামাজ এনে দিয়েছেন, ওই নবী যখন আমাকে মেহমান দিয়ে যেতে বলে নিশ্চিত কোনো না কোনো উপায় আমার বাড়িতে হয়েছেই বলে তো আমার দয়াল আমাকে মেহমান দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, এ বাবাজি রাও কোনো প্রতিবাদ না করে কোনো কথাই না বলে ওই মেহমানটাকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে বিবি উম্মে সুলাইম দরজাটা খুলেছেন, আবু তালহা বলছেন বিবি সুখের সংবাদ আনন্দের সংবাদ, আমার নবী পাক সঙ্গে একটা মেহমান দিয়েছেন, আর জবান মোবারকায় বলেছেন মেহমান খুশি তো আমি নবী খুশি। ঠিক আছে স্বামী, মেহমানকে জায়গা দেন, মেহমানকে জায়গা দিলেন, ভিতরে চললেন আর বললেন বিবি গো কোনো খাবার বাড়িতে আসেনি, আমাদের ঘরের বিবি যদি হতো কি বলতো তিন দিন খেতে দিতে পারো না, আবার কুটুম নেই এসো, কইতনি কইত না মেহমান বের কর, মেহমান নিয়ে চ,
আমি তিন দিন খাতি পাই রে, পানি ছাড়া কিছু জোটে না, আর সাথে আবার মেহমান। ওই জননী মা খালা, এই রাতের বেলা থেকে তওবা করো, সিরিয়াল দেখো না, সিনেমা দেখো না, আমার রাসূলুল্লাহর হাদিস শরীফ গুলো পড়ো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, নামাজ আদায় করো। মা রে, এই পৃথিবীর জমিনে যারা শরীয়তের খেলাফ কাজ করেছে, বদবক্ত হলো তারা, আমার জননী আজ থেকে শিক্ষা গ্রহণ করো। উম্মে সালাহিম রাদিয়াল্লাহ তাআলা আনহা স্বামীকে কি বলছেন দেখুন, ওগো আমার স্বামী, আমার নবী পাকের কথা কত দামি, দুইখানা রুটি আমার বাড়িতে আছে, জোরে বলো। স্বামী বলে, কোথায় পেলে, কিভাবে হলো? সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছেন, ও গো স্বামী, বাচ্চাগুলো পাশের বাড়ি থেকে গম এনেছিল, ওই গম ঘটনাটা খুলে বলে, আমি পিসাই করে রুটি বানিয়েছি দুটো, বাচ্চা দুটোকে বুকে ধরে সান্ত্বনা দেই, আর বলি বাবা আব্বা এলে চারজনাতে একসঙ্গে রুটি দুটি খাবো, বাবা তোমরা ঘুমিয়ে যাও। তারা দুটি বাচ্চা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গেল। ও গো স্বামী, এই দুইখানা রুটি আমার ঘরেতে রাখা আছে, কিন্তু আমার রাসূলুল্লাহ তো জবান মোবারকায় বলেছেন, যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার মা বাপের থেকে বেশি, যদি তোমার সন্তানের থেকে বেশি মহাব্বত না করতে পারো, আমি তোমরা মমিন মোমেনা হতে পারবে না। ও গো স্বামী আমার, আমার বাচ্চা দুটো, বাচ্চা চলে গেলে, মারা গেলে বাচ্চা আবার আল্লাহ দিলে হবে, কিন্তু আমার নবী যদি রাজি না করতে পারি, একবার মাঠে মারা যাব, আমাদের নসিব খারাপ হয়ে যাবে। আর যখন চমকিয়েছে কপাল, তাহলে আমার নবী যাতে রাজি হয় সেই পথ ধরে নিতে হবে। কি হবে কি হবে? স্বামী মাত্র দুটি রুটি, কয়টা কয়টা? দুটো রুটি। আমার স্বামী গো, মেহমানকে একাও তো খেতে দেওয়া, এটাও সুন্নাতের খেলাফ। আর আমরা খাবো ডাইনিং টেবিলে। আমার রাসূলুল্লাহ বলেন, নিচে বসে দস্তরখানা পেতে খাওয়াটাই হলো সুন্নাত। যদি অসুবিধা হয় আসন করে বসো, তা যদি অসুবিধা এক ট্যাং তুলে খাও, খাবার কম লাগবে। আর আমরা এখন ভদ্রলোক ডাইনিং টেবিলে খাবো, যত ছোট জামা তত ভদ্র, পেট বার করে চলে ভদ্র, মাথা বার করে চলে ভদ্র, আর যত লম্বা জামা এরাও অভদ্র। ঠিক কিনা বলে? রাস্তায় যাচ্ছে মাথায় কাপড় নাই, পেট দেখা যাচ্ছে হাফ, ভদ্র মানুষ না, ভদ্র লোকের বাড়ি তো, এ ভালো গাড়িতে যাচ্ছে, এ ভদ্র লোক, আর সা সা দেখতে যে লম্বা দাড়ি, এই ঝুল জামা, এরা অভদ্র। যাদেরকে আপনি ভদ্র বলছেন, তারা আসলেই কত ভদ্র সে জ্ঞানী গুণীরাই জানে, ও বুঝতে হবে, বাকি নেই। কথা বুঝতেছেন আমার? স্ত্রী ডাক দেয়, স্বামী আমার, মেহমানকেও খেতে দিতে হবে, আপনাকেও দিতে হবে, কারণ একা মেহমানকে দিলে এটাও তো সুন্নাতের খেলাফ। তবে আমি একটা নজির দুনিয়ায় করতে চাই, জোরে বলুন। কি করবে কি করবে? বিবি ডাক দেয়, আমার স্বামী, দুইখানা মাত্র রুটি, আমি দুইটি প্লেটে রুটি দেব, আপনি নিয়ে যাবেন, পাশে যে আলো জ্বলবে ওই আলোটা নিভিয়ে দেবেন, চাঁদের আলো আছে, এই চাঁদের আলোতে খাওয়া, বিসমিল্লাহ বলে দোয়া পড়ে শুরু করবেন, খাবার খাবেন। আপনাকে অনুরোধ করি যেন রুটি ভাঙবেন না, আপনি রুটির গায়ে হাত দেবেন আর মুখ হিলাতে থাকবেন, স্বামী আমার হাত ধরে
আপনাকে বলি জান রুটি ভাঙবেন না কারণ যদি আপনি রুটি ভেঙে গালে দেন মেহমানের একটা রুটিতে পেট ভরতে পারে নাও পারে যে রুটিটা খাওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই আপনার প্লেটে রুটিটা তার প্লেটে নামিয়ে দেবে তার প্লেটে তুলে দেবে ডাক দিয়ে বলবে মেহমান হয়তো ইতস্তত বোধ করবে আপনি গায়ে হাত পুরিয়ে বলবেন খান ভাই জান খান অসুবিধা নাই স্বামী গো হাত ধরে বলি যেন মুখিলায় শুধু রুটি ভেঙে গালে দিও না কারণ নবী রাজি করতে হবে মেহমান রাজি তো আমার নবী রাজি আর নবী যদি রাজি হয়ে যায় জান্নাত পেয়ে যাওয়া যায় এই জন্যই তো সরকারে আলা হযরত বলেছেন তুজসে আর জান্নাত সে ক্যা মতলব ওয়াহাবি দূর হো হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি জোরে বলো বন্দরে বাবা রে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকা উম্মে সুলাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে স্বামীকে অনুরোধ করে বাবা দুইখানা রুটি দিয়ে পাঠিয়েছেন মেহমানকে যখন আপনার কিনা দিয়েছেন ওই মেহমান শুরু করেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার হাত নেই আর আপনার শুধু গাল হিলাতে থাকে মেহমানকে ওই রুটিটা উঠিয়ে ঠিক স্ত্রী কথা পালন করেছে ও গো বাবা তিন দিন পেটে খাবার নাই শুধু পানি খেয়ে চলেছে বাবা ও বাবা জেরাম মেহমান এই দুটি রুটি খেয়ে আপনা কিনা খুব খুশি হয়েছেন খুব আনন্দিত হয়েছেন মেহমানকে আপনার শুইতে দিয়েছেন জায়গা করে দিয়েছেন স্বামী আর স্ত্রী নামাজের পাটি পেতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা তোমার নবীকে পাওয়ার আশায় মেহমান তারে এত খেতে দিলাম রুটি বাচ্চাকে খেতে দেইনি আমি উম্মে সুলাইহিম খাইনি স্বামীকে খেতে দেইনি মেহমানকে খেতে দিয়েছি তোরা মনে করিস আমি নবী কিছু দেখি না ওরে আব্বু তালহা শোন তোরা যে স্বামী স্ত্রী দুইজনাতে প্রেমের খেলা খেলেছিস আমি নবীজি সব কিছুই দেখেছি শুভ সংবাদ গ্রহণ কর লাতামাসাকান্নার আমি নবী বলে দিলাম তোমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ তুমি যে নূরেতে পয়দা সেই নূরে তমাম জাহান পয়দা তুমি যে কাবার কাবা আশিকিদের গলার মালা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত নবী গো তুমি যে ঘুমাও না রাতে আশিক দের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী ইয়া রাসূল সালাম
या हबीब सलावत अल्लाह काने सुनीला सुनार मदीना देखिबार नसीब होलो ना निये जान राव जा मदीना आशिक देर मने मने ना नबी या रसूल सलाम या हबीब हयातुन नबी असेन मदीनाय आशिक रसूल वही रो जाए आशे जाए सदमोन आसे बेकुल हाय मोराजे कबे जाबो मदीनाए या नबी या रसूल सलाम या हबीब तल्ला मदीनार पाने चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाया गो देखिबो नयन भरिया नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम तल्ला الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اله سيدي بلغ العلا بكماله كشف كندوتي حي على الصلاه نور محمد আমরা তো ক্লান্ত মানুষ এই জায়গায় তুমি যাও তোমার কথা আমি বুঝতে ক্লান্ত হওয়া মানুষ আসছি এত দূর থেকে আসছি আর আপনারাও রাত জুড়ে বসে আছেন দুটো গজল তো বলতেই হবে নাকি বাবা বাবা যাই হোক অনেক দূরের মেহমান আর এই লাইলাকার মেহমান কম আছে না বলে যার বাড়ি পাশ দিয়ে ট্রেন যায় তার আর ঘুম ভাঙে না মাশাআল্লাহ নূরে মুহাম্মদ কটার সময় উঠেছি আমি কথা বলেন কটা উঠেছি পৌনে বারোটায় ঠিক আরও পার হবে ছাড়া দু ঘন্টা লাগে আমি নামছি না এখন দোয়া করতে কথা বলতে প্রায় দুটো বেজে যাবে কথা বুঝেছেন হ্যাঁ ইনশাল্লাহ গাবো তো আপনার বসে আছেন মানে গাবো না তো টাইম দেখবেন না আমি মহাব্বতে দু দশ মিনিট সবসময় বেশি করি কম তো হয় না আল্লাহ আপনাদের দরবারে আনিয়েছেন এসেছি আল্লাহ বলাচ্ছেন গছ পাকের নেক নেঘায় বলছি কথা ঠিক কি না বাবা তাহলে বলি গজ সুবহানাল্লাহ আগামী থেকে সুন্নাত পালন হবে তো
जी पालन कर मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जर दरबार नूर मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जर दरबार लाम थेके हाय ला इलाहा अलिफ थेके हाय अल्लाह मीम थेके हाय नामे मुहम्मद जिनी रसूलल्लाह शहीद आदम इमाम हुसैन शहीद आदम इमाम हुसैन नवासत हार जिब्राइल चुमे जर दरबार नूर मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जर दरबार जरे बोलो नारी तकबीर नारी रसाला जार कदम जमीन पड़िले दुनियार खाई मीराज रसूल पकेर जूता मुबारक अर्शे अजीमेर ताज जार कदम जमीन पड़िले दुनियार खाई मीराज रसूल पकेर जूता मुबारक अर्शे अजीमेर ताज शेई नबीर रौजा देखिले शेई नबीर रौजा देखिले हबे जन्नतेर हकदार जिब्राइल चुमे जार दरबार नूर मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जर दरबार जोरे बोलो नबी ना होले सृष्टि होतो ना ए बिशो जागान एक कथाटी पवित्र हदीसे एरोसे प्रमाण खुद खुदाई प्रकाश न करुते खुद खुदाई प्रकाश न करुते परवार देगार जिब्राइल चुमे जर दरबार नूर मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जर दरबार जोरे बोलो हमारे नबी ओई नबी जार कदम चुमा दे फेरेश्ता जिब्राइल আমি আমিনউদ্দিন কোন পোশাকে আসব আমার ব্যাপার নাকি কোন গাড়িতে আসব আমার ব্যাপার কিন্তু আমার আল্লাহ বলেন জিব্রাইল জান্নাতে যাও বোরা কেন জান্নাতে যাও পোশাক কেন আমার নবী আমার দেওয়া পোশাকে আসবে আমার নবী আমার বাড়ি আমার দেওয়া গাড়িতে আসবে কত মহব্বত করে আমার আল্লাহ আল্লাহ ইবাদত করে না কিন্তু আমার নবীকে মহব্বত করে এজন্য আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ নতি মুস্তাফা সুনকর সুবহানাল্লাহ কো নতি মুস্তাফা সুনকর
रूह जब मचलती है नाती मुस्तफा सुनकर, रूह जब मचलती है आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है नाती मुस्तफा सुनकर। जुर्कन उनके सदके खाते हैं, ये उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। जोरे बोल, ओना रसिलाय खाए, ओना रसिलाय पान करी, आज तबारक खाव नबी रसिलाय, पानी पान करब नबी रसिलाय। ये दरबारे एसेछि ये बसंतपुरे, कि बसंतपुर तो বসন্তপুর এসেছি আল্লাহর দয়ায় নবী পাকের ওসিলায়। জরে उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। ये मुस्तफा की चौखट से कायनात पलती है नाती मुस्तफा सुनकर, ये रूह जब मचलती है आशिकों के चेहरे से चांदनी निकलती है। जरे बोल बाबा, আমার রসুলের সাদকায় আমরা খাই, ওনার সাদকায় পান করি, ঠিক কি না? আল্লাহ পাকের দরবারে কামনা, যতদিন দুনিয়া নিয়ে বাঁচিয়ে রাখো আল্লাহ, একবার রসুলের দিদার মুসিবতে আল্লাহ ত্রুটি করো না, এটাই আমাদের বাসনা। আল্লাহ দেখাও সোনার মদিনা। জোরে কোন সুবহান আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা। বাবা খেয়াল করবেন, বেরিলি শরীফ দুটো, এক রায় বেরিলি এক বাস বেরিলি, এক সৈয়দ আহমদ রায় বেরিলি স্থান আর এক সরকারে আলা হজরত ইমাম আহলে সুন্নাত আহমদ দাদা ফাজলে বেরিলি আলী রহমতুল্লাহ আলী স্থান। লোক জিজ্ঞাসা করে কি আছে বেরিলিতে, কি আছে বেরিলিতে, কি আছে খেয়াল কর। सब बोलते हैं क्या है बरेली शरीफ में, सब बोलते हैं क्या है बरेली शरीफ में, आका का मौजज़ा है बरेली शरीफ में। सब पूछते हैं क्या है बरेली शरीफ में, जन्नत का रास्ता है बरेली शरीफ में। सब बोलते है क्या है बरेली शरीफ में, आका का मौजज़ा है बरेली शरीफ में। जिसने रजा की, जिसने रजा की शान को हमको बढ़ा दिया, जिसने रजा की फैज की दरिया बहा दिया, उंगली पकड़ कर हमको गौस से मिला दिया। जिसने रजा की,
जिसने रजा की फैज का दरिया बहा दिया, उंगली पकड़ कर हमको गौस से मिला दिया। ओ मुस्तफा, वो मुस्तफा रजा है बरेली शरीफ में, आका का मोजेज़ा है बरेली शरीफ में। सब पूछते हैं क्या है बरेली शरीफ में, सब बोलते हैं क्या है बरेली शरीफ में, आका का मोजेज़ा है बरेली शरीफ में। ख्याल करें, खाकर रजा की नाम की रोटी खामोश है, वो सोन ले कन खोल कर जो भी खामोश है। खाकर रजा का नाम रोटी खामोश है, वो सोन ले कन खोल कर जो भी खामोश है। पत्थर पत्थर भी बोलता है बरेली शरीफ में, जन्नत का रास्ता है बरेली शरीफ में। सब बोलते गए क्या गए बरेली शरीफ में, आका का मोजेज़ा है बरेली शरीफ में। जरे बोलो পানি খেলে বসিয়ে দিবে গো, ইঞ্জিন গরম হলে তো পানি দিলে ধোঁয়া বের হয় না, আমার ধোঁয়া বের আব্বা। দেখবেন মেশিন মোটর সাইকেল বলেন যাই বলেন, ইঞ্জিন যদি গরম হয় পানি দিলে কি হয়, ধোঁয়া বের, আমার ধোঁয়া বের করার জন্য লেগেছে ভাই। উনি মহাব্বতে নিয়ে এসছেন, কথা বুঝতে জানেন, ভালোবেসে নিয়ে আসছেন। কিন্তু এখনকার পরিস্থিতিতে ওটা পানি আর এক নাম জীবন, কিন্তু এখন যে পরিবেশে আমি আছি এটা আমার জন্য এখন ঠিক না। অনেকে হয়তো খায় পান করে, আমার দি হজরত বেলাল নে কাবে সে জব সদা, काबे से जब सदा की दिलें, हय अला सला हय अल फला, इरशाद की बिरिया गए ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। हय अला सला हय अल फला, पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार उठनी में अजब जान पड़ गई। बाद सब कानों में यू कहा, हय अला सला हय अल फला, इरशाद की बिरिया गई फरमान मुस्तफा, हा फरमान मुस्तफा। जरे बोलो, इस्लाम के आलम का उठा
हुसैन ने बात ले के आगे सर न झुका या हुसैन ने क्या चीज है नमाज बताया हुसैन ने सजदे में अपने सर को कटाया हुसैन ने इस्लाम की आलम को उठाया हुसैन ने बातिल के आगे सर न झुका या हुसैन ने क्या चीज है नमाज बताया हुसैन ने सजदे में अपने सर को कटाया हुसैन ने ये दशरथ करबला दशरत करबला से अभी आती है सदा हय अला सलाम हय अलल फलाह इरशाद की बिरिया है ए फरमान मुस्तफा हा फरमान मुस्तफा जरे बोलुन सुभान अल्लाह आरेक्टि कोली अरशे बरी पे रब ने बुलाया हुजूर को जिब्रील आए और जगा या हुजूर को हक की रजा का जाम पिलाया हुजूर को चलने लगे तो रब ने बताया हुजूर को क्या उम्मत से जाके उम्मत से जाके कहना यही तोहफा है मिला हय अला सलाम हय अलल फलाह जोरे बोलुन आरो जोरे बोलुन दाढ़ी तमाम नबियों की सुन्नत है मोमिनों इस्लाम का शेआर है रहमत है मोमिनों सरकार की गुलामी की निस्बत है मोमिनों सुन्नत पे जो चला उसे जन्नत है मोमिनों कि हमें जन्नत में भी मिलेगा जन्नत में भी मिलेगा उसे कुर्ब मुस्तफा हय अला सलाम हय अलल फलाह जरे बोलो मिराज रूह अहले बसीरत नमाज है अफदल तरीन शक्ल सआदत नमाज है मेरे नबी की आँखों की ठंडक नमाज है मोमिन के वास्ते तो अलामत नमाज है ये है हकी मज़हर अल्ताफ़ किबरिया हय अला सलाम हय अलल फलाह अल्लाहुम्मा वअला अली सय्यदिना जलकन सुभान अल्लाह बाबा दीर्घक्षण अपने सम्मुखे बुझाते चाहम जान नबीवला ओलिवला आल्लावला होते कथाएं जदि क्यों व्यथा पे थकें भूल त्रुटि माफ करबें और दुआ करबें अपन के एक गुरुत्वपूर्ण कथा बोल शुन बाबा गुरुत्वपूर्ण एक कथा आनंद संबाद एक संगठन करबा
একটি কি করেছি বললাম সংগঠন এই সংগঠনটার নাম হলো সুন্নি জাগরণ কাফেলা সুন্নি জাগরণ কাফেলা এই সংগঠনের কাজ কি শানে রেসালাত শানে আলে বায়াত শানে বেলায়াত বেলায়াত মানে আউলিয়ায়ে কেরাম আলে বায়াত মানে আমার নবী পাকের আল আলে পাক তমাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন শানে রেসালাত আমার নবী পাকের শানে যদি কেউ বিয়াদবি করে কটুক্তি করে কথা বুঝতে পারেননি কথায় আকিদায় ব্যবহারে যদি কেউ কিছু বলে তাহলে আমরা তাকে চিঠি করব ভাই আসুন কোন দলিলের ভিত্তিতে আপনি কথা বলেছেন আমাদেরকে বুঝিয়ে দেন যদি উপযুক্ত দলিল না দিতে পারে তাহলে তাকে প্রকাশ্যভাবে সমাজের কাছে তওবা করতে হবে যদি আমাদের কথা অ্যাভয়েড করে চলে যায় তাহলে বাবা লয়ারের মাধ্যমে তাকে ধরা হবে লয়ারের মাধ্যমে তাকে সুপ্রিম কোর্টে গিয়ে তার উপযুক্ত দলিল দিতে হবে তাই ঝগড়া করব না মারামারি করব না রেসালাতে যদি কেউ আঘাত করে আলে বায়াতে যদি কেউ আঘাত করে শানে বেলায়াতে যদি কেউ আঘাত করে তাহলে তাদেরকে বুঝিয়ে ঠিক করা এই সংগঠনের কাজ এটা ভালো না খারাপ কথা বলেন যদি ভালো হয় তাই সংগঠনে সাথ দিবেন তো সংগঠন করতে গেলে টাকা ব্যয় হবে করবেন তো বাবা আমার এই যে মাজরিয়া টিভি মোহাম্মদ মনোয়ার ভাই কেশপুর মেদিনীপুর কেশপুর থেকে এসে নিশ্চিত ইনশাআল্লাহ আপনার এখানে ফরম আমি এনেছি এর কিছু শর্তনামা আছে দেখে যদি মনে লাগে যে করার মতো তাহলে করবেন আর যদি এখানে কিন্তু গোল আলুর কোনো স্থান নেই অলিকে মানো নবীকে মানো আল্লাহ জান্নাতে ঢোকো সুবহানাল্লাহ এই হলো এই সংগঠনের কাজ আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় সবাই বলি আমিন আমি নিশ্চিত নামার পরে দশ মিনিট সময় দিব যদি কেউ ফর্ম ফিল আপ করতে চান করবেন সূরা ফাতিহা তিনবার দশবার কুল এগারোবার দরুদ শরীফ পড়ুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ বিসমিল্লাহ ولما يقول الله فنعاد بسم الله قل هو الله احد قل هو الله احد اللهم صل صلى الله عليه وسلم بابا যে যেখানে আছেন আমার সঙ্গে পড়ুন তওবা আরো জোরে তওবা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد صل عليه صلاة والسلام عليك يا رسول الله أي الله أمرا كتي باي گنها گر أي الله گو টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে মেহনত করে কয়েকদিন কষ্ট করে জলসার আয়োজন করেছে গো আল্লাহ
चार खत्म कुरान शरीफ के खत्म कुरान करा हुए चे जर जबर हरो पेश मौत तस्दीक फाइद गामी जहर गुन्ना भूल त्रुटि माफ कर दिन अमार नबी पाके रसिला करे कबूल करे नीन गौस पाके रसिला करे कबूल करूँ अल्लाह तरीकतेर आउलियाए कामेलीन देर वसिला करे कबूल करे नीन अल्लाह गो पृथ्वीर जमीने अल्लाह जत औलिया करम शोहदाई करम अल्लाह तादे सदकाते कबूल मकबूल कर दी বিনিময়ে যতটুকু সওয়াব দিয়েছেন সওয়াবগুলো সোনার মদিনায় হাবিবে পাকে রওজা মোবারকায় পৌঁছিয়ে দিই আদম থেকে আজ পর্যন্ত নবী সাহাবা তাবা তাবীন আম্মাই মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন উহুদ বদর সিফিন খাইবার খন্দক কারবালা সমুদয় শহীদ যত ইসলাম ইতিহাসে সকলের আরো মুকাদ্দাস মোতাহারায় পৌঁছিয়ে দিই আল্লাহ মুজাহাবির ইমাম তাদের আরওয়াই মুকাদ্দাস মুতাহারাই পৌঁছিয়ে দি আল্লাহ গো আউলিয়ায়ে কেরামে পারবাংলা পারবাংলা মাশাইক মুজাহিদ মুজাদ্দিদ আব্দুল কুতুব হানাফিল্লাহ ওয়া কাবিল্লাহ মাস দিওয়ানা ওলিতে গলিতে সকলের আরওয়া মুকাদ্দাস মুতাহারাই সব পৌঁছিয়ে ও গো আল্লাহ আমরা কত বড় গুনাহ আপনাদারে হাত পেতেছি কারো আব্বা জগতে নাই আটা ভুট্টা জব মাজলো খেয়ে ফেনা মানি চেয়েছি ভালো পোশাক পরিধান করতে পারিনি আল্লাহ পেট ভরে দুটো খেতে পাইনি সেই বাপ কবরে চলে গেছে আমাদের শ্বশুর কোলে শাশুড়ি কোলে মাতৃ কোলে পিতৃ কোলে দাদা দাদি নানা নানির কোলে যে যেখানে গহীন কবরবাসী সকলের কবরে আসাব মাফ করে দি আল্লাহ তমাম পৃথিবীর মাটিতে মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতদের হেফাজত করুন আল্লাহ কবরগুলো কুশাদা বানিয়ে দিন আল্লাহ এ বসন্ত বলে আশেপাশে ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে কবরে আজাব মাফ করে দিন জানি না কার জীবনের শেষ জালসা আল্লাহ আর দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নেই আল্লাহ গো আমরা যেন প্রত্যেকেই পাঞ্জেখানা নামাজি হতে পারি তৌফিক দিন আল্লাহ স্বামী স্ত্রীতে মহাব্বত দান করে দিন বিশ্বের মানুষ আল্লাহ এই লকডাউন থেকে উঠেছে আজ যেন এরকম বিপদে না পড়ে তৌফিক দিন আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নিন জমিনি বালা জমিনে পুঁতে দিন হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন আল্লাহ যারা ইসলামের শত্রু তাদের নিস্তানাবুদ করে দিন যারা ইসলামকে মহাব্বত করে আল্লাহ সকলকে জয়যুক্ত করুন আয় আল্লাহ আমার আম্মা জানেরা আমার আব্বা জানদের সঙ্গে যে মন মালিন্য আল্লাহ সেটা দূর করে মহাব্বত পয়দা করে দি সন্তানাদিগুলোকে মা বাপের খেদমত গুজার বানিয়ে দি আল্লাহ আমাদেরকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন একটি মাত্র দাবি মরণের আগে আমার দরুদি নবীজির দিদার যতদিন না হবে মৃত্যু দিও না আল্লাহ একবার নবী দেখাইয়া দাও বক্তা শ্রোতাও ভাইকে তারপরে মৃত্যু দিও ইমানি মরণটুকু নসিব করো যেন কবরে আমরা নবী চিনতে পারি আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে ইয়া রাসূলুল্লাহ করম কিজিয়ে খোদা কে ওয়াস্তে আমিন সুম্মা আমিন বহুকলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।